আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অন পেজ এসইও। সো আমরা হয়তো বা সবাই জানি এসইও কে দুইটা পার্টে ভাগ করা হয়, কি কি? অন পেজ এসইও আর অফ পেজ এসইও। আচ্ছা, অন পেজ এসইওটা কি? অন পেজ এসইও হচ্ছে আমি আমার ওয়েবসাইটের ভিতরে আমি যেই যাবতীয় এসইওর কাজগুলো করতেছি এটাকে বলা হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইও কি? আমার ওয়েবসাইটের বাইরে আমি কোথা থেকে লিংক নিচ্ছি বা ওয়েবসাইটের বাইরে যে এসইওর কাজগুলো আছে এগুলো আমি কোথা থেকে করছি, এগুলোকে কি বলা হয়? অফ পেজ এসইওর কাজ। তো আমরা আজকে দেখবো হচ্ছে অন পেজ এসইও, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের ভিতরে আমাদের যে কাজগুলো করতে হবে এসইও ফ্রেন্ডলি করার জন্য। আচ্ছা, সো অন পেজ এসইওর একশোরও অধিক হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টরস আছে যেগুলোর উপর র্যাঙ্কিংটা ম্যাটার করে, গুগল র্যাঙ্কিং দেয়। কিন্তু তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 16টা টার্ম আছে যেগুলো না জানলেই না, যেগুলো আমরা না করলেই না। সো ওগুলো নিয়ে আমি আজকে একটু আলোচনা করবো আপনাদের সাথে। এখানে সর্বপ্রথম আছে, দেখেন, স্টার্ট টাইটেল ট্যাগ উইথ ইওর কিওয়ার্ড। আচ্ছা, টাইটেল কয় ধরনের হয়? কি কি আর? মেটা টাইটেল। আচ্ছা, মেটা টাইটেল কোথায় থাকে আর পোস্ট টাইটেল কোথায় থাকে? আমি যখন কিওয়ার্ড লিখে সার্চ করতেছি আমার ওয়েবসাইটটা বাইরে থেকে যে দেখাচ্ছে ওইটাকে বলা হচ্ছে যে টাইটেলটা দেখতে পারি মেটা টাইটেল। আর যখন আমি মেটা টাইটেলে ক্লিক করে ওই কন্টেন্টের ভিতরে যাচ্ছি বা ওই স্পেসিফিক পেজে যাচ্ছি ওইখানে যে টাইটেলটা পাওয়া যায় এটা হচ্ছে পোস্ট টাইটেল। আচ্ছা, তো আমরা হয়তো বা সবাই জানি যে আমাদের এই যে কিওয়ার্ড, কিওয়ার্ডের প্লেসমেন্ট আছে কিছু, কয়টা প্লেসমেন্ট আছে আমাদের? 6টা। সো 6টা যদি একটু আমরা রিভাইজ করি, লিংক, ইউআরএল, ফিচার ইমেজে। আচ্ছা হ্যাঁ, প্রথম আমাদের যেটা করতে হবে ফিচার ইমেজের অল্টার ট্যাগে তো আমরা কিওয়ার্ডটা বসাবো, আমাদের প্রথম কন্টেন্টের প্রথম 100 ওয়ার্ডের মধ্যে আমাদের কিওয়ার্ডটা থাকতে হবে, আর ওই যে বললাম পোস্ট টাইটেলে আমাদের কিওয়ার্ডটা থাকবে, আর অবশ্যই ওই পোস্ট টাইটেলটা কি হতে হবে? H1 হতে হবে। সো এখানে এই জিনিসটার কথাই বলা হয়েছে, দেখেন, স্টার্ট টাইটেল ট্যাগ অর্থাৎ আমাদের যে মেটা টাইটেলটা আছে এটা যেন সবসময় কি দিয়ে হয়, আমাদের কিওয়ার্ডটা যেন মেটা টাইটেলের মধ্যে থাকে। ওকে, এরপরে হচ্ছে লেভারেজ এসইও ফ্রেন্ডলি ইউআরএলস। এসইও ফ্রেন্ডলি ইউআরএলস বলতে এখানে কি বোঝাচ্ছে? আচ্ছা, এখানে দুইটা ইউআরএল দেখতে পাচ্ছি না আমরা, কোনটা এসইও ফ্রেন্ডলি কোনটা এসইও ফ্রেন্ডলি না? উপরেরটা কি এসইও ফ্রেন্ডলি? উপরেরটা কি এসইও ফ্রেন্ডলি না? কনফিউশন মনে হচ্ছে এখনো, দেখি বলেন, দেখতে পাচ্ছেন না? আচ্ছা, এখন দেখা যাচ্ছে, এই যে উপরে এখানে একটা লিংক, এখানে একটা লিংক, দুইটা লিংকের মধ্যে কোন লিংকটা এসইও ফ্রেন্ডলি? নিচেরটা হচ্ছে আমার এসইও ফ্রেন্ডলি। কেন? আমরা কিন্তু জানি আমাদের কি ইউআরএল ডেলিমিটার নামক একটা অপশন ছিল, নাকি? ইউআরএল ডেলিমিটার কি, কোন প্রকার সংখ্যা বা কোন প্রকার ওই যে সিম্বল গুলো এই টাইপের গুলো থাকা যাবে না, তার মধ্যে বিভিন্ন সিম্বল হতে পারে, হ্যাশট্যাগ, কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো আমরা রাখতে পারবো না। সো আমাদের ইউআরএল যেন বাই ডিফল্ট আমাদের এসইও ফ্রেন্ডলি হয় এটার জন্য আমরা অন সাইটে একটা কাজ করেছিলাম, মনে আছে? সেটিংস থেকে পারমালিংকে গিয়ে করেছিলাম না, আমরা পোস্ট নেম করে দিয়েছিলাম, মনে আছে? যেন আমাদের শুধুমাত্র কি থাকে, পোস্টের নামটা যেন থাকে এসইও ফ্রেন্ডলি, যাতে একটা ইউআরএল ক্রিয়েট হয়। আচ্ছা, সো ওইখান থেকে তো আমরা করলাম, তাও যদি কোনো কারণে আমাদের এসইও ফ্রেন্ডলি ইউআরএল ক্রিয়েট না হয়, আমরা যখন কোনো স্পেসিফিক পোস্ট করব বা কোনো একটা পেজের ইউআরএল আমরা আমাদের মতো করে চেঞ্জ করতে পারবো, সো ওইটাতে আমি একটু পরে আসতেছি। সো অবশ্যই যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের এসইও ফ্রেন্ডলি ইউআরএল রাখতে হবে যেটার মধ্যে আমাদের কোনো প্রকার কি থাকা যাবে না, ডেলিমিটার থাকা যাবে না, আর অবশ্যই আমাদের কিওয়ার্ডটা তো থাকবে। দেন হচ্ছে অ্যাড মডিফায়ার্স, আমাদের যে কথাটা বলেছে মডিফায়ার ইউজ করতে মেটা টাইটেলের মধ্যে। আচ্ছা, এমনিতেই কিন্তু আমরা বেস্ট, গাইড, রিভিউ এই কথাগুলো আমাদের কিওয়ার্ডে ইউজ করতেছি না? আচ্ছা, এই কথাগুলো, আচ্ছা একটু খেয়াল করে দেখেন, যখন আমরা স্ক্রোল করি, স্ক্রোল ডাউন করি, আপনারা একটা টার্ম আমি যদি একটু দেখাই আপনাদেরকে, হ্যাঁ একটু প্র্যাকটিক্যালি দেখাই, একটা কিওয়ার্ড বলেন বেস্ট, বলেন বলেন, এতজন মানুষ একজন একটা কিওয়ার্ড বের হয় না, বেস্ট,
আচ্ছা, বেস্ট ডগ ফুড এতটুকুই থাক, সমস্যা নেই, দিলাম। এরপরে আমি এইভাবে যদি থরলি একটু স্ক্রোল ডাউন করি, হ্যাঁ সবাই একটু দেখেন। আচ্ছা এখান থেকে আমাকে বলেন তো সবার চোখে কোন ওয়ার্ডটা পড়তেছে? আচ্ছা সবই কিন্তু আমরা দেখতেছি তাই না, ওয়ান বাই ওয়ান সবগুলো দেখতেছি, কিন্তু এখানে কিন্তু আমাদের চোখে বাজতেছে জাস্ট কি কিছু কথা, ওয়ার্ড গুলো। যেমন এখানে আমাদের বেস্ট কথাটা লাগতেছে, দেন এখানে যদি শাল থাকতো, ইয়ার যদি থাকতো, এই যে ইয়ারটা চোখে পড়তেছে না, দেন হচ্ছে গাইড, রিভিউ, এই কথাগুলো কিন্তু বলতে পারেন ওয়ান কাইন্ড অফ বাজওয়ার্ড বা মডিফায়ার যেটাই বলেন। হ্যাঁ এগুলো হচ্ছে আই ক্যাচি, চোখে অন্য কিছু পড়ুক না পড়ুক এই জিনিসগুলো পড়ে। সো আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা অবশ্যই আমাদের যে মেটা টাইটেল থাকবে সেই টাইটেলের মধ্যে আমরা কি করব, এই মডিফায়ারটা ইউজ করব। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি যদি আমাদের কিওয়ার্ডের মধ্যে না থাকে তাহলে কি আমরা ইউজ করব না? ধরেন আমাদের ইউজ কি বলতে জানি, টাইটেলের মধ্যে বেস্ট কথাটা নাই, সেক্ষেত্রে কি আমরা ইউজ করতে পারবো না? পারবো না, এই যে টাইটেলটা। সো ধরেন আমার এখানে বলছে বেস্ট ইউজ করতে, কিন্তু আমার কিওয়ার্ডে বেস্ট কথাটা নাই, আমি কি এটা ইউজ করতে পারবো? মেটা এলএসআই কেন যাচ্ছেন, এই যে মেটা টাইটেলের সাথে এলএসআই এর কি সম্পর্ক? আমার ধরেন ডগ ফুড হচ্ছে আমার কিওয়ার্ড, সো সেই ক্ষেত্রে কি আমি বেস্ট কথাটা ইউজ করতে কি পারবো কি না? পারবো, কিভাবে পারবো? আচ্ছা মডিফাই না, আমরা যখন আমরা টাইটেল তৈরি করেছিলাম না আগে, মেটা টাইটেল, মেটা টাইটেল কি আমরা আমাদের মতো করে ইউজ করব না? সো মেটা টাইটেলের মধ্যে একটা টার্ম হচ্ছে আমাদের কি থাকতে হবে, মেন কিওয়ার্ডটা থাকতে হবে। সো ডগ ফুড হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড, সো সেই ক্ষেত্রে আমি গাইড বাই বেস্ট এই কথাগুলো তো অ্যাজ এ টাইটেল হিসেবে আমি রাখতেই পারি তাই না? সো এখানে এটাই বলা হয়েছে যে আমরা যখন টাইটেল তৈরি করব, টাইটেলের মধ্যে এই ধরনের ওয়ার্ড গুলো মডিফায়ার গুলো ইউজ করবো, লাইক বেস্ট গাইড রিভিউ 2016 নাকি রানিং যে ইয়ারটা ওইটা। আর আমাদের বাই ডিফল্ট তো কিছু ইয়া থাকবে, যেমন বেস্ট কথাটা আমাদের বলতে গেলে বাইং কিওয়ার্ড এর মধ্যে থাকে কমন। ওকে সো এরপরে যদি একটু চলে আসি, মডিফায়ারটা ক্লিয়ার তো তাই না? আচ্ছা এরপরে যদি একটু চলে আসি, র্যাপ ইউর টাইটেল ইন H1 ট্যাগ, যেমনটা আমি একটু আগে বললাম আমাদের যে পোস্ট টাইটেল থাকবে, পোস্ট টাইটেলের মধ্যে কি করতে হবে, পোস্ট টাইটেলটাকে অবশ্যই H1 করে দিতে হবে। আচ্ছা H1 কয়টা থাকে একটা ওয়েবসাইটের মধ্যে? হ্যাঁ একটা পেজের কথা বলতেছি আমি, একটা পেজে একটা থাকে। এখন যদি আমি বলি একটাও রাখবো না, একটা পেজের মধ্যে আমি রাখবো না, H1ই রাখবো না, ধরেন আমি রাখবো না, আমার ইচ্ছে আমি H1 রাখবো না, কোনো টাইটেল রাখবো না, তাহলে হবে? হবে না, এইটাই তো কনফিডেন্টলি বলেন না, হ্যাঁ হবে না। আচ্ছা দেন হচ্ছে H2, হ্যাঁ রাখতে পারবো, কিন্তু এখন যদি তার মানে দাঁড়ালো কি সবচেয়ে বেশি গুগল প্রায়োরিটি দিয়েছে কি H1 কে, যেটা আমাদের রুলস কি একটা পেজের জন্য মাস্ট একটা H1 থাকতেই হবে, একটা না থাকলেও সমস্যা, একের অধিক থাকলেও সমস্যা। আর অবশ্যই আমাদের যে H1টা থাকবে এটা কি হবে, আমাদের যে ওই যে একটা স্পেসিফিক কন্টেন্টের পোস্ট টাইটেলটা আছে এইটা আমাদেরকে কি করতে হবে, H1 করে দিতে হবে। যেমন আমি যদি একটা ওয়েবসাইটে চলে যাই, এই ওয়েবসাইটের ধরেন কথায় কথা চলে গেলাম, এই যে আমি দেখতে পাচ্ছি না, আচ্ছা এইটা আমি একটু জাস্ট চেক করে দেখি, দ্য বেস্ট ড্রাই ডগ ফুডস অ্যাকর্ডিং টু আ টপ কি ভেটেরিনারিয়ান, আচ্ছা সরি এটা মনে হয়, হ্যাঁ হ্যাঁ না না ভেটেরিয়ান না, ভেটেরিনারিয়ান, ভেটেরিনারিয়ান, আচ্ছা ফার্মলিং হচ্ছে, যাক সমস্যা নেই, এটা এরিয়ার নেম। হ্যাঁ আচ্ছা এখন ওই জায়গায় না যাই আমরা, আমি হচ্ছে যে এখন দেখি এখানে সে H1 কোনটা রেখেছে, এখান থেকে আমরা কি করব, পেজ সোর্সে চলে যাব, যাওয়ার পর এখান থেকে কিভাবে দেখব, কন্ট্রোল F দিয়ে H1। আচ্ছা সো এখানে দেখেন H1 কয়টা, এই যে এই পাশে দেখেন H1 কয়টা দেখাচ্ছে, 9টা। কেন 9টা দেখাচ্ছে কেন, এনি গেস? আচ্ছা H1 তো এটা একটা বিভিন্ন কোডের মধ্যে থাকতেই পারে তাই না H1, কিন্তু ট্যাগ, H1 ট্যাগটা আমি কিভাবে খুঁজে বের করব? H1 ট্যাগটা খুঁজে বের করার জন্য হচ্ছে এখানে আপনারা যে কাজটা করবেন, জাস্ট এই যে এখন দেখেন H1 কয়টা আছে, অর্থাৎ এটা হচ্ছে কোডের ল্যাঙ্গুয়েজ। আমি যখন হেডিংটা বসাবো, আমি একটা হেডিং স্টার্ট রাখবো এবং হেডিং ক্লোজ রাখবো, যেমন আমাদের হেড ক্লোজ ছিল না,
হেডিং স্টার্ট হেড ক্লোজ, ক্লোজ হয় কিসের মাধ্যমে, একটা স্ল্যাশ দিয়ে হয় না? সো এইটা দিয়ে হচ্ছে আপনারা প্রপারটা পাবেন। সো আমাদের এইচ ওয়ান আছে কয়টা, একটা। সো এই যে দেখেন দ্য বেস্ট ড্রাই ড্রাই ডগ ফুডস আছে এইচ ওয়ানে আছে। সো এই যে একটা পেজের টাইটেল, এটা অবশ্যই পোস্ট টাইটেল, এটাকে অবশ্যই কি করতে হবে আমাদেরকে, এইচ ওয়ান করতে হবে। ক্লিয়ার স্যার সবার? আচ্ছা, দেন হচ্ছে ড্যাজল উইথ মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া টার্মটার সাথে কি আমরা পরিচিত আছি? মাল্টিমিডিয়া আর কি, এই ওয়ার্ডটার সাথে কি ফ্যামিলিয়ার আমরা? মাল্টিমিডিয়া দিয়ে কি বোঝায়? হ্যাঁ, বলতে পারেন ভিডিও, পিকচার, দেন হচ্ছে অডিও, তাই না? এগুলোকে তো মাল্টিমিডিয়া বলা হয়। ওকে, সো আমি যদি একটু ছোট থাকতে, আপনাদের হয়েছে কিনা জানি না, ম্যাক্সিমামেরই হয়, আমি যদি আমারটা পার্সোনালি শেয়ার করি, গল্পের বই পড়েছি না সবই, কিনে পড়েছি কেউ বা কারো থেকে নিয়েছি, পরে নাই, বইয়ের থেকে অ্যালার্জি ছিল নাকি, পড়তে মন চাইতো না? আচ্ছা, বাকিরা পড়েছি কম বেশি? আচ্ছা, তো আমি যখন আমারটা যদি বলি, আমি নতুন কোনো গল্পের বই যখন নিতে যেতাম, গল্পের বই কিসের উপর ওইটা আগে দেখতাম না, আগে দেখতাম পিকচার কয়টা, যত বেশি পিকচার যে বইয়ে ওইটা নিতাম, কারণ কি পিকচারটা আমাকে অ্যাট্রাক্ট করবে, কতক্ষণ আর পড়বো, পিকচার দেখে কিছু যদি অ্যানিমেশন করা যায়। সো সবার ক্ষেত্রে কি ব্যাপারটা এমন না? আচ্ছা, তো দেখেন এখন বই যেমন হচ্ছে আমাদের রিয়েল লাইফে, ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইটে আমরা কি দিচ্ছি, আমাদের কন্টেন্ট কি, আর্টিকেল, শুধু লেখালেখি তো, তাই না? আমাদের তো পুরো, এই যে যেমন দেখতেই পাচ্ছেন 3,000-4,000 ওয়ার্ডের কন্টেন্ট থাকে। সো এত ওয়ার্ড পড়তে পড়তে মানুষজন বোর হয়ে যেতে পারে না, একঘেয়েমি চলে আসতে পারে না? সো এই একঘেয়েমিটা যাতে না আসে, এই জন্য গুগল যেটা রেকমেন্ড করে, তুমি তোমার ওই ওয়েবসাইটে ওই কন্টেন্টের মধ্যে বেশি বেশি ইমেজ ইউজ করো বা একটা ভিডিও ইউজ করো। যেমন হচ্ছে অনেকেই কিন্তু কেমন থাকতে পারে, আচ্ছা এতক্ষণ বসে একটা 4,000 ওয়ার্ডের কন্টেন্ট পড়বো, তার চেয়ে ভালো 3 মিনিটের একটা ভিডিও দেখি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে কোনো একটা ভিডিও আমি আমার ওয়েবসাইটের মধ্যে অ্যাড করে দিতে পারি, তাই না? যদি এই ভিডিওর পার্টটা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি, আমি প্র্যাকটিক্যালি দেখাবো, যদি আমাদের নিজস্ব ভিডিও হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, এক ডিলে দুই পাখি। আর যদি অন্যটা আমার যদি নাও থাকে, তাও যেন আমি কাজ করতে পারি, ওইটা কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিব। আচ্ছা, সো মেন আমাদের টার্ম কি তাহলে, বেশি বেশি কি করতে হবে, ইমেজ ভিডিও অ্যাড করতে হবে। আচ্ছা, দেন হচ্ছে র‍্যাপ সাব হেডিং ইন H2। আচ্ছা, হেডিং তো টোটাল কয় ধরনের পর্যন্ত থাকবে আমার, 6টা পর্যন্ত, কিন্তু ম্যাক্সিমাম ইউজ হয় কত, H1 H2 H3 আর প্রপারলি হচ্ছে H4 H5 দেখা যায়, ওটা কন্টেন্টের উপর বেস করে, যদি খুব বেশি ডিপ আর কি দেওয়া হয়, কন্টেন্টের লেন্থ যদি খুব বেশি হয়, ডিপ কি বলে এটাকে, বেশি আলোচনা করা হয়, ডিটেলে আলোচনা করা হয়, সেক্ষেত্রে H6 H5 পর্যন্ত যায়। H6 খুব কম, আমি খুব কম পোস্টে H6 পেয়েছি, লাইক 12,000 কন্টেন্টের ওয়ার্ডের একটা কন্টেন্ট দেখেছিলাম, ওইখানে মনে একটা H6 পেয়েছি জাস্ট, তাও একটা, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের তো H1 নিয়ে লিমিটেশনস আছে, একটা অবশ্যই একটা, দেন H2 H3 নিয়ে কি কোনো লিমিটেশনস আছে? এগুলো নিয়ে কিন্তু কোনো লিমিটেশন নেই, আমি আমার যতগুলো প্রয়োজন ইউজ করতে পারবো। বাট প্রপার যদি আপনি হেডিং অপটিমাইজেশনে যান, সরি, প্রপার হেডিং অপটিমাইজেশনে যদি যান, সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার H2 হবে 10টা, H3 হবে 10টা। আর যদি আপনি প্রপারলি এই হেডিংগুলোকে ইউটিলাইজ করেন, ভালো যদি কন্টেন্ট লেখেন, এইটার মধ্যেই লিখতে পারবেন, কারণ H2-র আন্ডারে আপনি যদি 4টা H3 আনেন, ওই 4টা H3 আন্ডারে 10টা 15টা H4, ওইটার আন্ডারে যদি H5 আনি, তাহলে কি হবে না, প্রপারলি যদি হেডিংটা অপটিমাইজ করেন, 10টা কিন্তু আমাদের জন্য মোর দেন এনাফ, ঠিক আছে। সো গুগল যে জিনিসটা গুরুত্ব দেয়, আমাদেরকে অবশ্যই সাব হেডিং রাখতে হবে, আর সাব হেডিংগুলো H2 H3 এভাবে হবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস আমরা চেষ্টা করবো, আমাদের তো হাতে LSI কিওয়ার্ড আছে, তাই না? সো যদি ইফ পসিবল LSI কিওয়ার্ডগুলোকে যদি H2 সাব হেডিং হিসাবে ইউজ করা যায়, ওইটা খুবই ভালো, ফ্রুটফুল হয়। বাট ফোর্সফুলি আমরা কিছুই করবো না, এসিও ফ্রেন্ডলি করতে গিয়ে কন্টেন্টের কোয়ালিটি নষ্ট করার কোনো মানে হয় না, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে ড্রপ ইউর কিওয়ার্ডস ইন ফার্স্ট 100 ওয়ার্ডস। এটা তো আমরা সবাই জানি, আমাদের কিওয়ার্ডের মধ্যে বসানোর প্লেসমেন্টের মধ্যে একটা, প্রথম 100 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে। দেন হচ্ছে রেসপন্সিভ ডিজাইন, রেসপন্সিভ ডিজাইন বুঝি তো সবাই, এক্স্যাক্টলি, আর কি প্রত্যেকটা ডিভাইসে যেন আমার ওয়েবসাইটটা ভালো মতো দেখায়। আচ্ছা, মোবাইল দিয়ে স্ক্রোল করেন, ইন্টারনেট ব্রাউজ করেন, মোবাইল দিয়ে করা হয়। আচ্ছা, এরকম ওয়েবসাইট কি পেয়েছেন কিনা আপনারা, যে মোবাইল দিয়ে জুম ইন জুম আউট করা লাগতেছে,
বা ইভেন যদি আমি বলি আপনারা মোবাইলে ব্রাউজারে, আমরা তো ফেসবুক চালাই না, আমাদের কিন্তু মোবাইল ভার্সনটা আমরা চালাই এম ডট যেটা, তাই না? আপনারা যদি এম ডটটা কেটে দিয়ে www দিয়ে ডিরেক্টলি ব্রাউজার থেকে যান, দেখবেন ডেস্কটপ ভার্সনে আসবে। সেক্ষেত্রে কি করতে হবে, এরকম জুম ইন জুম আউট করে কিন্তু কাজ করতে হবে, তাই না? সো এটা ওয়ান কাইন্ড অফ হ্যাসেল, ঠিক আছে? সো এই হ্যাসেলটা যাতে না হয়, গুগলও যেটা জানে যে দেখলো 2015 সালের পরে ম্যাক্সিমাম তাদের ভিজিটার্স হচ্ছে গুগলের ভিজিটার্স মোবাইল থেকে, কারণ আমরা মোবাইলেই কিন্তু এখন বেশি সময় পার করতেছি, তাই না? সার্চ কিন্তু গুগলে বেশি হচ্ছে মোবাইলের থ্রু। সো গুগল এটা ম্যান্ডেটরি করে দিয়েছে যে তোমার ওয়েবসাইট অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। সো একটা ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি কি ফ্রেন্ডলি না এটা চেক করতে পারবেন না? কি দিয়ে চেক করে? হ্যাঁ, এটাই তো। কোনটা এই টুল? কার কার আছে টুল? গুগলের আছে না? গুগলের মোবাইল ফ্রেন্ডলি চেকার লিখে সার্চ করলে কি, গুগলেরই তো একটা টুল আছে মোবাইল ফ্রেন্ডলি কি ফ্রেন্ডলি না। আচ্ছা, একটা ওয়েবসাইটকে মোবাইল ফ্রেন্ডলি করার জন্য কি করতে হয়? কি করতে হয়? কম্পিটিটর অ্যানালাইসিসের ক্লাস আছেন আপনাদের? আমি তো মনে নিয়েছিলাম পার্ট টুটা, মনে আমি নিয়েছিলাম, ওয়ান তো হয়েছে। আচ্ছা, তো ওইখানে AMP নামক একটা টার্ম ছিল না, ভুলে গেছেন? মনে আছে না? জি ভুলে গেছে, আমি তো ভাবছি ভুলে গেছেন বলতেছেন জি। আচ্ছা, AMP কি বলেন? জানি না, শিখায় নেই, শিখেছি জানেন তো, বলা তো হয়েছে ঠিকই, ভুলে গেছেন বলেন। আচ্ছা, বাকিরা AMP নোটও করি নাই নাকি? নোট করছি, ভিডিও আছে। থাক, আমি আবার বলতেছি, প্রেশার এত নেওয়ার দরকার নেই। AMP-র ফুল ফর্ম হচ্ছে অ্যাক্সিলারেটেড মোবাইল পেজেস। আমার ওয়েবসাইটটাকে মোবাইল ফ্রেন্ডলি করার জন্য কি করতে হয়, AMP সেট আপ করতে হয়। মনে পড়ছে? এবার AMP সেট আপ করতে হয়। সো AMP আমরা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করব, আমরা তো কিছু মোবাইল ফ্রেন্ডলি থিম নিয়েই কাজ করতেছি অলরেডি, হয়তো আমরা কিছু থিমের নাম জানি, তাই না? অ্যাস্ট্রা, OceanWP, জেনারেটপ্রেস, এগুলো মোবাইল ফ্রেন্ডলি থিম। সো এগুলো ইউজ করলে আমার আর আলাদাভাবে কোনো প্লাগ ইন বা কিছু AMP-টা সেট আপ করা লাগতেছে না। বাট যদি আমি এছাড়া কোনো মোবাইল ফ্রেন্ডলি থিম না ইউজ করি, বা আমার ওয়েবসাইটটা যদি কোডিংয়ে হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেসে হয়, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, AMP-টা সেট আপ করতে হবে। আচ্ছা, সো এখানে একটা ইন্টারেস্টিং টুল আছে, যদিও এটা মাঝখানে একটু প্রবলেম করতেছিল, তাও একটু চেক করে দেখি। আমরা তো গুগলেরটা তো জানি, তাই না? গুগল এটা দিয়ে তো চেক করতে পারবোই। সো আমরা হচ্ছে এখানে একটু এই যে মোবাইল রেসপন্সিভ চেকার, হ্যাঁ, responsivedesignchecker.com এখানে চলে আসলে হবে। এখানে এসে আমি যদি একটু গো দেই URL-টা, যেটা আমি দেখতে চাচ্ছি, এই যে এখানে প্রত্যেকটা ভার্সনে আমি আমার ওয়েবসাইটটা দেখতে পারবো। এখন আমি কোন ভার্সনে আছি? ডেস্কটপ মোড। এখন যদি আমি এখান থেকে একটু ট্যাবলেট মোডে চলে আসি, এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন, ট্যাবলেটে ক্লিক করার পর এই যে দেখেন, এখান থেকে ধরেন আমরা কোনটা দিব, অ্যাপেল, ধরেন আইপ্যাড মিনি, এটাতে আমার ওয়েবসাইটটা কিভাবে দেখাবে এটা একটু চেক করি। সো ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন আমার ডিজাইন কি কোনো জায়গায় ভেঙেছে? কোনো সমস্যা হচ্ছে? আমার সমস্যা হচ্ছে না, তার মানে কি আমারটা রেসপন্সিভ। ওকে, দেন হচ্ছে আমি যদি একটু মোবাইলে চলে যাই, মোবাইল থেকে ধরেন স্যামসাংয়ে যদি চলে যাই, এই যে দেখেন আমার ওয়েবসাইটটা কিভাবে দেখাচ্ছে। সো এই যে দেখেন আমার ওয়েবসাইট ডিজাইনে কি কোনো প্রবলেম হয়েছে? জুম ইন জুম আউট করা লাগতেছে? কোনো বাটনে কোনো চেঞ্জেস আসছে, লাইক ক্লিক করা যাচ্ছে না বা নাই বাটনটা, এরকম কিছু হচ্ছে? তার মানে কি আমার ওয়েবসাইটটা রেসপন্সিভ। সো আমরা তো গুগল আমাদেরকে তো দেখাচ্ছি, এটাও আরেকটা ওয়ে দেখার জন্য, আপনি দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটটা অন্যান্য ডিভাইসে কিভাবে দেখাচ্ছে। আচ্ছা, সো অবশ্যই আমরা যে জিনিসটা ম্যান্ডেটরি, আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি করতে হবে। আচ্ছা, দেন হচ্ছে ইউজ অফ আউটবাউন্ড লিঙ্কস। আচ্ছা, কম্পিটিটর অ্যানালাইসিসে, ব্যাকলিঙ্ক অ্যানালাইসিসে আমি একটা টার্ম ইউজ করেছিলাম না, ইনবাউন্ড লিঙ্ক, আর একটা কি ছিল, আউটবাউন্ড লিঙ্ক। ইনবাউন্ড লিঙ্ক কি? আমি যদি অন্য কারো কাছ থেকে লিঙ্ক পাই, সেটা হচ্ছে কি, ইনবাউন্ড লিঙ্ক। আচ্ছা, সেক্ষেত্রে তাহলে আউটবাউন্ড লিঙ্ক হবে যাচ্ছে, তার মানে আমার থেকে যারা লিঙ্ক পাচ্ছে, তাই না, যারা লিঙ্ক পাচ্ছে। আচ্ছা, সো আমি আমরা জানি যে লিঙ্কের মাধ্যমে কি হচ্ছে, আমাদের ভিজিটর আসতেছে, বা হচ্ছে যে একটা আমাদের অথরিটির একটা ব্যাপার আছে, তাই না? আচ্ছা, তো আমরা যে এই যে লিঙ্ক দিব, আউটবাউন্ড লিঙ্ক আমাদেরকে দিতেই হবে, কেন দিব বলেন তো?
আরেকজনকে দিলে আমার লাভ কি? কেন দিব? বা অন্যরাও এটা কি চিন্তা করে দেখে যে অন্যরা কেন দেয়? এক্স্যাক্টলি, গুগলের কাছে ন্যাচারাল থাকার জন্য, ঠিক আছে, গুগলের কাছে ন্যাচারাল থাকার জন্য আমরা কি করব? আউটবাউন্ড লিংক দিব। আউটবাউন্ড লিংক আমরা কখন দিই বলো তো? একটা ওয়েবসাইটে আউটবাউন্ড লিংক কখন থাকে? যে এই টপিকটা সম্পর্কে আরো ডিটেলসে জানতে চাইলে তুমি এখানে যেতে পারো, বা এই ব্যক্তিটা হচ্ছে এই ওয়েবসাইটে এই ধরনের রিসোর্স নিয়ে আরো বেশি বলেছে। সেক্ষেত্রে কি গুগল বুঝতেছে যে না, সে বিজনেস করতেছে যে শুধু তা না, সে কিন্তু ইনফরমেশনও প্রোভাইড করতেছে, প্রয়োজনে সে তার ওয়েবসাইট থেকে বাইরেও কিন্তু মানুষজনকে পাঠাচ্ছে, তাই না? তো এখানে এটার কথাই বলা হয়েছে যে অবশ্যই আমাদেরকে একটা, অ্যাটলিস্ট একটা, আমরা একটা ইউজ করব, একটা কন্টেন্টের জন্য আমরা একটা আউটবাউন্ড লিংক দিব। আচ্ছা, তো এখন কথা হচ্ছে তাহলে এই আউটবাউন্ড লিংকটা কাকে দিব? আমি যদি আউটবাউন্ড লিংক দিই, এখান থেকে ধরে রাখতে পারেন আমাদের কিছু ট্রাফিক যাবে, তো এই অথরিটির একটা ব্যাপার আছে। তো আমরা কি আমাদের কম্পিটিটরদেরকে লিংক দিয়ে দিব না? দিব না, দিব না, শিওর? কম্পিটিটর আমাদেরকে লিংক দিবে? লিংক দিবে না। সো এই এই যে আমরা আউটবাউন্ড লিংক দিচ্ছি, এগুলো কিন্তু কখনোই আমরা আমাদের কম্পিটিটরকে দিব না। এই আউটবাউন্ড লিঙ্কগুলো দিব হচ্ছে আমরা হায়ার অথরিটি ওয়েবসাইটকে, যাদের রিসোর্স অনেক, লাইক উইকিপিডিয়া, বিবিসি, সিএনএন, ঠিক আছে, এদের কি রিসোর্স হিউজ না? দেন ফোর্বস, ফোর্বস এর নাম তো চিনি সবাই, ফোর্বস, এরা কি হায়ার অথরিটি ওয়েবসাইট? আচ্ছা, উইকিপিডিয়াকে কি নলেজের গ্রাফ থেকে কেউ বিট করতে পারবে? না, কেউ পারবে? যে কেউ সার্চ করুক কোনো ইনফরমেশন নিয়ে, খুঁটিনাটি ইন ডিটেলস আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর ডিটেলসকে দিবে উইকিপিডিয়া। সো ইনফোর দিক দিয়ে কিন্তু উইকিপিডিয়াকে বিট কেউ করতে পারবে না। আর উইকিপিডিয়া কি কোনোভাবে আপনার কম্পিটিটর? না, কম্পিটিটর না। আপনার একটা ক্ষুদ্র ইনফরমেশন সবচেয়ে ডিটেলস এসে কোথা থেকে জানতে পারবে? উইকিপিডিয়া থেকে। সো উইকিপিডিয়া জাস্ট অ্যান এক্সাম্পল আমি বলতেছি আপনাদেরকে। উইকিপিডিয়ার মতো এরকম হায়ার অথরিটি অনেক ওয়েবসাইট আছে যেগুলো আমাদের কম্পিটিশনের ধারে কাছে নেই। সো আমরা কি করব, আউটবাউন্ড লিঙ্কগুলো অবশ্যই এই টাইপের হায়ার অথরিটি ওয়েবসাইটকে দিব। ক্লিয়ার? ওকে, কয়টা দিব আমরা? একটা মিনিমাম, একটাই, ম্যাক্সিমামও একটাই, আমরা একটা ওদিক দিব না সচরাচর। আচ্ছা, দেন হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক তো আমরা সবাই বুঝি, ইন্টারনাল লিঙ্ক কি? অন্য পেজে আর কি, আমি লিঙ্ক করে দিব, সে ক্লিক করে যেন আমার ওয়েবসাইটেরই আরেকটা পেজে যেতে পারে, যেটা হচ্ছে আমাদের কন্টেন্ট রাইটিং আমরা যখন করেছি জানি যে এটা খুবই একটা ইন্টারনাল লিঙ্কিংটা খুবই কি বলে এফেক্টিভ একটা টার্ম, ঠিক আছে। আপনি যত ভালো ইন্টারনাল লিঙ্কিং করবেন, সে কিন্তু তত বেশি আপনার ওয়েবসাইটের মধ্যে ঘোরাফেরা করবে। লাইক আমাদের ইন্টারনাল লিঙ্কিং এর স্ট্র্যাটেজিটা এরকম থাকতে হবে যে আমার একটা কন্টেন্টে যদি কেউ একবার আসে, ওইখানে লিঙ্কে ক্লিক করতে 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 এটা থেকে এটা, এটা থেকে ওইটা, ওইটা থেকে ওইটা, এভাবে যেন সে পুরো আমার ওয়েবসাইটের একটা ন্যাভিগেশন করে করে আসতে পারে। ক্লিয়ার? আচ্ছা, সো এই ইন্টারনাল লিঙ্কিং আমরা কয়টা করব? আমরা আমাদের একটা কন্টেন্টের মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম তিনটা, তিনটা ইন্টারনাল লিঙ্কিং করব। অর্থাৎ আমার একটা কন্টেন্ট থেকে আমার পেজে আরেকটা কন্টেন্টে যেন ইজিলি ক্লিক করে সে যেতে পারে। ক্লিয়ার স্যার? আচ্ছা, দেন হচ্ছে সাইট স্পিড। আমরা জানি যে আমাদের ওয়েবসাইটের একটা পেজ স্পিড আছে, তাই না? আচ্ছা, অনেকেই মনে করি যে একটু লোড যদি হতে দেরি হয় পেজ ওয়েবসাইট, আমরা মনে করি হয়তো আমাদের ইন্টারনেট ইস্যু। হ্যাঁ, ইন্টারনেট একটা ফ্যাক্ট, বাট সবসময় কিন্তু ইন্টারনেট ফ্যাক্ট না। আমি একটা পেজের একটা পৃষ্ঠা থেকে আরেকটা পেজে যখন যাচ্ছি, ওয়েবসাইটের একটা পেজ থেকে যখন আরেকটা পেজে যাচ্ছি, ওইটারও কিন্তু একটা লোডিং টাইম হয়। এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর, কোডিং কি পরিমাণ ইউজ করা হয়েছে, ওইখানে কি পরিমাণ ইমেজ ইউজ করা হয়েছে, ঠিক আছে, সিএসএস, এভরিথিং, অনেক কিছুর উপর এই জিনিসটা, স্পিডটা ম্যাটার করে। সো এই স্পিডটা কি কম হলে ভালো না বেশি হলে ভালো? স্পিড, স্পিড বেশি লাগবে না কম? লোডিং স্পিড, লোডিং টাইমটা কম লাগবে, বাট স্পিড, পেজ স্পিডটা বেশি থাকা লাগবে। ওই জায়গাটাতে কনফিউশন হয়েছে, বুঝতে পারছি। আমাদের লোডিং টাইমটা কম হবে, বাট পেজ স্পিডটা বেশি হতে হবে, তাই না? আচ্ছা, সো পেজ স্পিড বেশি করার জন্য এখন যদি আমরা বলি ওয়ার্ডপ্রেসের জন্য করতে পারবো না সবাই? ওয়ার্ডপ্রেসের স্পিড অপটিমাইজ তো করতে পারবো সবাই, হ্যাঁ দেখাইছিলাম না? ওকে, আর যদি কোডিং এর হয় সেক্ষেত্রে পসিবল না? আচ্ছা, আমরা পারবো না, কিন্তু এটার ফিক্স আমরা দেখাই দিছিলাম না কিভাবে করতে হবে। ডেভেলপারকে দেখাই দিতে হবে, ধরে দিতে হবে যে তুমি এই এই জায়গায় কি আছে, পসিবল ফিক্সেস গুলো আছে, তুমি এই জায়গায় ফিক্সেস গুলো করো। আচ্ছা, রিসেন্টলি হয়তো আপনারা জানেন কিনা, আপডেট জানেন, হ্যাঁ হ্যাঁ, গুগলের ওখানে ওই বলে দিচ্ছে যে পেজ স্পিড কত বা কোথায় আপনার অপরচুনিটি গুলো কোথায়, হ্যাঁ নিচেই বলে দেয়। দেন আরেকটা আমাদের টুল আছে জিটি ম্যাট্রিক্স, নাম শুনেছি জিটি ম্যাট্রিক্স? আচ্ছা আমি দেখাচ্ছি, সমস্যা নেই।
জিডি ম্যাট্রিক্স এটাও একটা ভালো টুল। এখানে আসার পর আমি যদি একটু কপি করি, এই যে এখানে বসায় দিলাম, ঠিক আছে। সাইট স্পিড আমি দেখতে চাচ্ছি, সো এখান থেকে সবগুলো কেটে দিয়ে জাস্ট ডোমেইন নেমটা রাখবো। আচ্ছা, এরপর হচ্ছে টেস্ট ইউর সাইটে আমি ক্লিক করি। সো এটা একটু সময় নিবে, এখানে হচ্ছে সার্ভার ওয়াইজ আপনি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। এই যে টেস্ট সার্ভার, এখন আমি কোন সার্ভার থেকে চেক করতেছি, ভ্যানকুভার কানাডা থেকে আমি চেক করতেছি, ঠিক আছে। সো এখান থেকে মোটামুটি আপনারা একটা ভালো আইডিয়া পেতে পারেন আপনাদের ওয়েবসাইটের অবস্থার। না না, ফ্রি টু। বুঝতেছি তো স্যার, জিনিসগুলো কঠিন লাগতেছে কারো কাছে। H1 নিয়ে বলেন, এটা হতে থাক, বলেন বলেন, সমস্যা নেই। H1 ছয়টা কিওয়ার্ড প্লেস করবে, আচ্ছা, প্লেসমেন্টের সাথে বলতেছেন। আচ্ছা, আমাদের মেন কিওয়ার্ড একটা কিওয়ার্ড ধরেন এই যে বেস্ট ডগ ফুডস, এটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড। সো এটা আমি আমার ওয়েবসাইটে বসাবো। সো ওয়েবসাইটে কয় জায়গায় বসাতে হবে? ছয় জায়গায়। ফার্স্টে মেটা টাইটেলে বসাবো, দেন মেটা ডেসক্রিপশনে বসাবো, একটাই কিন্তু এই কিওয়ার্ডটাই কিন্তু বসাচ্ছি, বেস্ট ডগ ফুড। মেটা টাইটেলে বসালাম, মেটা ডেসক্রিপশনে বসালাম, পার্মালিঙ্কে বসালাম, আমাদের প্রথম 100 ওয়ার্ডের মধ্যে বসালাম কন্টেন্টের ভিতরে, দেন হচ্ছে ফিচার ইমেজে বসালাম, আর ওই যে পোস্ট টাইটেল আমাদের পোস্ট টাইটেলের মধ্যে আমাদের বসাতে হবে। যেমন এই যে দেখেন বেস্ট ড্রাই ডগ ফুড, সো বেস্ট ডগ ফুডস কথাটা আছে টাইটেলের মধ্যে, আছে না? এইটাই হচ্ছে এই চল। আচ্ছা, H1টা আমি আরো ডিটেইলে বলতেছি, ঠিক আছে। আপনার H1 নিয়ে হয়তো একটু কনফিউশন আছে। আচ্ছা ঠিক আছে, সো পেজ স্পিডে ছিলাম আমি, তাই না? এখানে দেখেন পারফরমেন্স কি দেখাচ্ছে, খুবই খারাপ না? গ্রেড কি দিয়েছে? ই, মানে খুবই পেজ স্পিডের অবস্থা খুবই খারাপ। পাশাপাশি যদি আপনারা পেজ স্পিড ইনসাইটেও যান, আমাদেরকে কিন্তু গুগলও বলতেছে, তাই না? তো এখানেও বলতেছে যে তার স্পিডটা খুব সমস্যা আছে। দেন এখানে একটু নিচে চলে আসলে দেখেন, দেখতে পাচ্ছেন টপ ইস্যুস, ইস্যুসগুলো বলে দিচ্ছে যে কি কি ইস্যুস আছে, ঠিক আছে। দেন হচ্ছে পেজ ডিটেলস, পেজের সাইজ, একটা পেজের সাইজ কত, 6 MB, অনেক সাইজ। সো এখান থেকে আমাদের কি কি করণীয়, আমরা কোন জায়গাগুলোতে একটু আরও কেয়ারফুল হতে পারি, ঠিক আছে, কোন জায়গাগুলো কম্প্রেস করে পেজ স্পিডটা আরও কীভাবে বাড়াতে পারি, এখান থেকে আরও ডিটেলে আপনারা জানতে পারবেন। আর এই গ্রেডটা হচ্ছে এ, এ হলে ভালো, এ বা এর বেশি। আমরা অডিটের সময় জিটি ম্যাট্রিক্স এর হেল্পও নিতে পারি, আবার চাইলে পেজ স্পিডও নিতে পারি। সো আপাতত বিগিনার হিসেবে আমাদের পেজ স্পিডটাতে থাকাটা বেটার, গুগল যেটা দিচ্ছে। কারণ আলটিমেটলি এই যত টুলই বলেন, জিটি ম্যাট্রিক্স বলেন, যারাই বলেন, এরা ডাটা নিচ্ছে কার থেকে? গুগল থেকে। সো যেখানে গুগল দিচ্ছে, আর অন্য জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নাই, আর গুগলের উপর কেউ কোনো কোশ্চেনও করবে না। কারণ আপনি যদি এখন জিটি ম্যাট্রিক্স দেন, ক্লায়েন্ট কিন্তু বলতেই পারে যে এটার ভরসা কি, তাই না, অথেন্টিকেশনটা কি। কিন্তু গুগলের কথা যদি বলেন, কেউ আর কোশ্চেন করবে যে তুমি দেখো? আমরা রেফারেন্স হিসেবে ট্যাব রাখি না, তুমি দেখো, গুগলই বলতেছে, আমার বলা কথা না, আমি নিজে থেকে বানায় কোনো কথা বলতেছি না, গুগলই বলতেছে তোমার সাইটের এই অবস্থা, ঠিক আছে। ওকে, সো যেখানে ছিলাম আমরা, আমাদেরকে কি করতে হবে, অবশ্যই পেজের স্পিডটা যত সম্ভব বাড়াতে হবে। আচ্ছা, রিসেন্টলি গুগলের আপডেট এসেছিল, জানেন তো সবাই, একটা আপডেট এসেছিল কি নিয়ে, পেজ স্পিড নিয়ে। পেজ স্পিড যাদের কম ছিল, গুগল কিন্তু এই আপডেটের পরে যাদের পেজ স্পিড কম ছিল তাদের র্যাঙ্কই ফল হয়েছে, তারা র্যাঙ্কে নাই। সো অবশ্যই আমাদের পেজ একটা ভালো স্পিড যদি বলেন, অবশ্যই 85 আমাদের হতে হবে, গুগলের মার্ক দেয় না, 85 প্লাস হলে আমাদের জন্য বেটার, অ্যাটলিস্ট মাস্ট বি তো 85 এর উপর হলে আমাদের জন্য বেটার। ওকে, দেন হচ্ছে একটু নিচে চলে আসি, LSI কিওয়ার্ড, এটার সাথে তো আমরা সবাই পরিচিত। ফুল ফর্ম জিজ্ঞেস করলে আই থিঙ্ক কেউই পারবে না, বলতে পারবে কেউ? লেটেন্ট সিমেন্টিক ইন্ডেক্স। আচ্ছা, ফুল ফর্ম দিয়ে আমার কিছু আসা যায় না, ফুল ফর্ম জানলে জানেন, না জানলে নাই, ওইটা দিয়ে মাথা ধরে লাভ নাই। আমার মেন কথা হচ্ছে LSI কিওয়ার্ডটা বুঝিতে সবাই, LSI কিওয়ার্ড কি, রিলেটেড
রিলেটেড কিওয়ার্ড বা আমার মেইন কিওয়ার্ডের সিনোনিমাস কিওয়ার্ড, তাই না? সাপোর্টিভ কিওয়ার্ড বলেন, সিনোনিমাস কিওয়ার্ড বলেন, সেম কথা। আমরা যেহেতু আমাদের মেইন কিওয়ার্ডটা কিন্তু বারবার চাইলে কন্টেন্টের মধ্যে অ্যাড করতে পারতেছি না, যদি আমরা অনেকবার ইউজ করি সেক্ষেত্রে এটা কি হিসেবে কাউন্ট হবে? কিওয়ার্ড স্টাফিং, স্টাফিং হবে। সো কিওয়ার্ড স্টাফিং কি গুগল পছন্দ করে? না, পছন্দ করে না। গুগল স্টাফিং এর জন্য কিন্তু জরিমানা আছে, র্যাঙ্ক দিবেন আপনাকে, ঠিক আছে? যেগুলো আমরা গুগলের ক্লাসে ক্লাসে ডিটেইলসে জানতে পারবেন। সো যাতে কিওয়ার্ড স্টাফিং না হয় আমরা কি করব, বেশি বেশি এলএসআই কিওয়ার্ড ইউজ করব। আর এই এলএসআই কিওয়ার্ডের জন্য গুগল কোনো আমাদেরকে সংখ্যা দেয় না, সে বলেছে যত পারো বেশি বেশি এলএসআই কিওয়ার্ডটা ইউজ করো। কিন্তু তারপর আমরা একটা অপটিমাইজ মান রেখেছি, কত আমরা প্রতি 1000 ওয়ার্ডের জন্য কি করব, 7 থেকে 8টা এলএসআই ইউজ করব। আর 1000 ওয়ার্ডের জন্য আমাদের কিওয়ার্ড ডেন্সিটি কত হবে মেইন কিওয়ার্ডে? 2টা। পার্সেন্টেজ হিসাব করলে 0.2 এক্স্যাক্টলি 1000 এর মধ্যে মেইন কিওয়ার্ড থাকবে 2 বার, আর আমাদের এলএসআই থাকবে 7 থেকে 8টা, বা এর চেয়ে বেশি হলেও কোনো সমস্যা নেই, অপটিমাইজ ওয়েতে 7 থেকে 8টা হলেই বেটার। ওকে, আর এই এলএসআই কিওয়ার্ডগুলো আমরা কোথায় বসাবো বলেন তো? আমার কন্টেন্টের মাঝে ছড়িয়ে ছিটিয়ে, লাইক একদম শুরুর দিকে কিছু থাকবে, প্রথম প্যারাগ্রাফে থাকবে, দেন সেকেন্ড H2 এর মধ্যে যে বললাম হেডলাইনে যদি পারি পসিবল ওইটা বেটার, দেন ওইখানের আন্ডারে যে প্যারাগ্রাফগুলো থাকবে আমরা এইভাবে ছড়িয়ে ছিটিয়ে ইউজ করব। এমন না যে এক লাইনের মধ্যে 4-4টা বসাই দিলাম, আমার কাজ শেষ, বসাই তো দিছি, থাকে না? হ্যাঁ, সেন্টেন্সের সাথে মিলে বসাতে হবে। এই জন্যই তো বলি কন্টেন্টের মধ্যে আমাদের জোর দিতে হবে। হ্যাঁ, কন্টেন্টটা যখন লিখবো তখন আমাদের এই এলএসআই কিওয়ার্ডগুলো মাথায় রাখতে হবে, যে আমাকে আমার কন্টেন্টের ভিতরে যেমন করেই হোক বাই হুক আর বাই কুক আমাকে কি করতে হবে, এই ওয়ার্ডগুলো বসাতে হবে। সো আমরা চাইলে বসাই দিতে পারি এলএসআই কিওয়ার্ড, ঠিক আছে? কিন্তু যদি এটা ভালো মতো না হয় হবে? এখন ধরেন আমি কথার কথা গরু রচনা লিখতেছি, ইনফরমেশনের খাতিরে আমাকে বলতেই হবে গরুর 4টা পা আছে, তাই না? এখন আমি যদি ধরেন কথার কথা এইভাবে বলতেছি যে গরুকে সুস্থ পুষ্ট রাখার জন্য গরুকে এই ধরনের খাবার দিতে হবে, গরু 4টা ঠ্যাং আছে, মিলতেছে আর কি? আমি তো বসাচ্ছি, গরু রিলেটেডই কথা বলতেছি, বাট হচ্ছে খাবার থেকে ঠাস করে আমি ঠ্যাঙে চলে গেলাম, গরুর পায়ে চলে গেলাম, হবে? এই তো আর কি, হবে না কিন্তু, ঠিক আছে? সো এই যে একটা ফ্লো রাখতে হবে অবশ্যই, ডিটেল কোন পার্টের পর কোন পার্ট রাখলে রিডারদেরও বুঝতে ইজি হবে, এইভাবে আমাদেরকে বসতে হবে। নোটে শেষে একদম বলতেছেন বসা দিলাম না, ওইটা ওইটা গুড, ওইটা আমি তো বললাম বসাতে পারবো কিন্তু ওইটা গুড প্র্যাকটিস না, ওইটা আমাদের কন্টেন্টের ভালো কন্টেন্ট হবে না তখন, হয়তো বা এসইওর কাজটা হবে বাট ভালো কন্টেন্ট হবে না। সো ওইটা না করাটাই বেটার। হ্যাঁ, থাকুক, সমস্যা নেই তো, থাকবি তো, সমস্যা নেই। ধরেন বেস্ট কুকওয়্যার ফর গ্যাস স্টোভ, আচ্ছা বেস্ট কুকওয়্যার ফর গ্যাস স্টোভ, এটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড। পুরো কিওয়ার্ডটা যদি আমি একবার ইউজ করি বারবার, এইটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড, পুরোটা কিন্তু আমার মেন কিওয়ার্ড। কুকওয়্যার ফর বিগিনার্স, ঠিক আছে? এই টাইপের আমি জাস্ট ফর এক্সাম্পল বলতেছি, কুকওয়্যার টার্মটা অনেকবারই থাকতে পারে, কোনো সমস্যা নেই। পুরো কিওয়ার্ডটা, হ্যাঁ পুরো কিওয়ার্ডটা থাকা যাবে না, কিন্তু ওই স্পেসিফিক কিছু টার্ম থাকতেই পারে। যেমন আমি স্ট্রলার নিয়ে কথা বলতেছি, তাই না? বেস্ট বেবি স্ট্রলার ফর বিগিনার, এটা আমার হচ্ছে মেইন কিওয়ার্ড, এটা আমি 2 বার ইউজ করব। কিন্তু স্ট্রলার টার্মটা তো আমি অনেকবার ইউজ করতে পারি, কারণ যেহেতু আমি স্ট্রলার নিয়ে কাজ করতেছি স্ট্রলার কথাটা তো থাকবেই। ক্লিয়ার আছে এবার? ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমাদের ইমেজ অপটিমাইজেশন। ইমেজ তো সবাই অপটিমাইজ করতে পারবো, পারবো না? প্রপার্টিস থেকে গিয়ে যে আমরা ট্যাগ দিই, টাইটেল দিই, এগুলো তো পারবো। দেন হচ্ছে ইমেজটাকে কম্প্রেস করতেও তো আমরা পারি। ইমেজ বুঝি, ইমেজে যে অর্ডার ট্যাগ দিতে হবে এখানে আমার যে কিওয়ার্ডটা, হ্যাঁ এইটাই দিতে হবে। না না, সবগুলোতে না, শুধুমাত্র ফিচার ইমেজে। আমি এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, হ্যাঁ প্র্যাকটিক্যালি আমি করে দেখাচ্ছি। আমাদের আমি ফিচার ইমেজ হচ্ছে আমার পুরো কন্টেন্টটাকে, আচ্ছা আমি একদম এক্সাম্পল স্বরূপ বলি, আমি একটু আগে গল্পের বইয়ের কথা বললাম না, গল্পের বইয়ের উপর বা যে কোনো বইয়ের উপর মোড়ক থাকে না, কভার ফটো থাকে না একটা, ওইটা কি পুরো বইটাকে রিপ্রেজেন্ট করতেছে না? সো এরকম আমাদের কন্টেন্টের জন্য একটা ফিচার ইমেজ আছে, যে পুরো কন্টেন্টটাকে আমার কি করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। কিন্তু যখন বইয়ের ভিতরে ঢুকতেছি আরো পিকচার পাচ্ছি না,
সেম হচ্ছে যে কন্টেন্টের ভিতরে গেলে আমি ওই রিলেটেড আরো পিকচার্স পেতে পারি, বাট ফিচার ইমেজ হবে আমার একটা, কভার ফটো হবে একটা, হ্যাঁ সব প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে থাকবে। হ্যাঁ আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি, এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই যে যেমন দেখেন এই ব্যক্তি দেখতে পাচ্ছেন, এই যে এটা হয়তো তার ফিচার ইমেজ, এটা কি পুরোটাকে রিপ্রেজেন্ট করতেছে না? সো আমি দেখাচ্ছি কিরকম লাগবে, আমি কাজ করে দেখাচ্ছি, আরো ক্লিয়ার হবে ধারণাটা। সো পিকচার সবাই অপটিমাইজ করতে পারবো তো? আচ্ছা আমরা কি ধরনের ফাইল আপলোড করি? ইমেজ, ইমেজের কি ফাইল আপলোড করি? জেপিজি বা জেপিইজি যেটাই বলেন, কিন্তু পিএনজিটা আমরা করব না। পিএনজির ফাইল সাইজ বড় হয় জানি তো, পিএনজির কিন্তু এক একটা ফাইল হচ্ছে 3 MB 4 MB 5 MB, যেটা হিউজ। আমাদের ম্যাক্সিমাম হবে 150, 200, 300, 400 KB, এর চেয়ে বেশি যাতে একটা পিকচার ইমেজ না হয়, যত কম হবে তত ভালো। যদি 40-50 KB হয় ওইটা আমাদের জন্য বেটার। ক্লিয়ার স্যার? কম্প্রেস ওই যে আমি ওয়ার্ডপ্রেসে দেখাইছিলাম না, আমরা হচ্ছে কি করতে পারি, স্মাশ ইউজ করতে পারি, বা বাইরে থেকেও আমরা চাইলে বিভিন্ন কি বলে টুলের হেল্পের মাধ্যমে আমার ইমেজটাকে কম্প্রেস করতে পারি। ও করে দিচ্ছে, বাট আমি যদি চাই যে না আমি আগে থেকে কম্প্রেস করে আপলোড করব, ওইটাও পসিবল। আচ্ছা দেখাই দিচ্ছি, সমস্যা নেই। ওকে আমি মনে হয় একবার দেখাইছিলাম আপনাদেরকে। আচ্ছা ইমেজ অপটিমাইজেশন তো দেখানো হয়েছে না? আচ্ছা তাও আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ সমস্যা নেই, একবার আমি অল্প করে দেখাই দিব। আচ্ছা দেন হচ্ছে সোশ্যাল শেয়ারিং বাটনস। অবশ্যই যদি আমরা একটা কন্টেন্ট পড়ে ভালো লাগে আমরা কি করবো, এটা শেয়ার করি না, ভালো কিছু পড়লে তো শেয়ার করি। সো ধরেন আপনি এরকম ওয়েবসাইটে কোনো একটা কন্টেন্ট পড়তেছেন, বড় একটা কন্টেন্ট, 4000-5000 ওয়ার্ডের কন্টেন্ট, সেক্ষেত্রে ভালো লাগলো এটা কি আপনি চাচ্ছেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিও পড়ুক, আপনি শেয়ার করতে চাচ্ছেন আপনার সোশ্যাল মিডিয়াতে, তো সেই ক্ষেত্রে এটা কিভাবে করবেন? যদি কোনো লিঙ্কই না থাকে তাহলে কি করা পসিবল? ইজিলি, হ্যাসেল হবে না, লিঙ্ক কপি করো আবার ওইটাতে যাও গিয়ে লিঙ্ক পেস্ট করো। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ওয়েবসাইটের ভিতরেই শেয়ারিং এর একটা অপশন দিয়ে দিব, যে ভালো লাগছে এখান থেকে ক্লিক করে কি করো, ওয়ান ক্লিকে শেয়ার করে দাও। সো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে দেখেছিলাম না সোশ্যাল শেয়ারিং বাটন অ্যাড করেছিলাম কি প্লাগইন দিয়ে, মনে আছে? সোশ্যাল ওয়ারফেয়ার। আচ্ছা সো এইভাবে আমরা কি করব, সোশ্যাল শেয়ারিং বাটনটা অ্যাড করে দিব প্রত্যেকটা পেজের জন্য। দেন হচ্ছে পোস্ট লং কন্টেন্ট। আমরা জানি যে গুগল কিসে গুরুত্ব দেয়, ইনফরমেশনে, কন্টেন্টে। সো যত বেশি ওয়ার্ড তত বেশি কি ইনফরমেশন। এখন আমি যদি একটা টপিক নিয়ে 300 ওয়ার্ডে বলি আমি বেশি বলতে পারবো না যে ধরেন 6000 ওয়ার্ড লিখেছে সে বলতে পারবে, কারণ সে 6000 ওয়ার্ড লিখেছে তার মানে তো উল্টাপাল্টা তো কিছু লেখে নেই, তাই না? ওই টপিকটা সম্পর্কে লিখেছে, আরো ডিটেলস হয়তো বা লিখেছে। সো অবশ্যই আমাদের যে কন্টেন্টের লেন্থ হবে এই কন্টেন্টের লেন্থটা আমাদের কি হতে হবে, বড় হতে হবে। আর যেটা আমরা মেনটেন করব কিসের মাধ্যমে, আমাদের কত ওয়ার্ডের কন্টেন্ট দিতে হবে, কম্পিটিটরদেরকে একটা গড় করে দেয় না প্রথম পেজে যারা আছে। এক্স্যাক্টলি। আচ্ছা আর একদম লাস্টে আমাদের আছে হচ্ছে বুস্ট ডুয়েল টাইম। বুস্ট ডুয়েল টাইম মূলত জিনিসটা কি? আচ্ছা আমি একটা ওয়েবসাইটে যাওয়ার পর, ধরেন এই ওয়েবসাইটটাতে আমি গেলাম, হ্যাঁ এই ওয়েবসাইটটাতে আসার পর আমি হচ্ছে এখান থেকে এখানে ক্লিক করলাম, এখানে গেলাম, গেলাম এখানে গেলাম, দেন হচ্ছে এখানে গেলাম। আচ্ছা সো এই যে আমি একটা ওয়েবসাইটে একটা স্পেসিফিক কোনো পেজে কি বেশিক্ষণ বসে আছি, কি করতেছি আমি, বা জাস্ট একটা থেকে একটা, একটা থেকে একটা সুইচ করতেছি না? সো এইটাকে কি বলা হয় জানি, আমরা কি বাউন্স রেট টার্মটার সাথে পরিচিত? ওয়েবসাইটে বাউন্স রেট পরিচিত না? আচ্ছা ওয়েবসাইটের বাউন্স রেট মূলত জিনিসটা কি? বাউন্স রেট হচ্ছে এই যে আমি একটা ওয়েবসাইটে আসলাম, আসার পর এই কন্টেন্টে আসলাম, এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ড থাকলাম, আবার কি করতেছি অন্য আর একটা কন্টেন্টে চলে যাচ্ছি। তো এই যে আমি বারবার যে একটা কন্টেন্টে বেশি সময় না দিয়ে জাস্ট এদিক ওদিক এদিক ওদিক করতেছি, এইটা গুগল কি মনে করবে যে এই যে আমার যে ভিজিটরটা এই ওয়েবসাইটে ভিজিট করেছে সে কখন এই একটা পেজ থেকে আরেকটা পেজে বারবার যাবে বলতো? সে যে এই জিনিসটা খুঁজে যাচ্ছে, জানতে চাচ্ছে, এটা যদি সে ইনফরমেশন না পায় সে কি থাকবে? বেশিক্ষণ থাকবে না। তো তখন গুগল এটার জন্য কি করবে, আমাদের বাউন্স রেটটা বাড়ায় দিবে। বাউন্স রেট মানে হচ্ছে এই যে যদি কেউ আমার একটা ওয়েবসাইটে আসার পরে একটা ওয়েবসাইট একটা পেজ থেকে আরেকটা পেজে দ্রুত মুভ করে, এটার একটা পার্সেন্টেজ হয় বাউন্স রেটের মাধ্যমে। সো বাউন্স রেট যত বেশি তার মানে হচ্ছে তত খারাপ,
এটা গুগল বাউন্স রেটটা চেক করবে, যে বাউন্স রেট যত বেশি মানে ইনফরমেশন নাই, তাই ক্লায়েন্ট কি করতেছে বা কি বলে ভিজিটরসরা কি করতেছে, জাস্ট এদিক ওদিক ঘোরাফেরা করতেছে, তাই না? তো বাউন্স রেট বেশি হলে এটার জন্য গুগল আমাদেরকে র্যাঙ্কে এফেক্ট করবে, ঠিক আছে? তো এই জন্যই বলা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ কি কি করা যায় তো করার দরকার কি? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা ওই যে সবাই একটা টার্মের সাথে আসি না, যে বলি যে স্যার একটু ওয়েবসাইট দেখান, ওয়েবসাইট দেখান, আপনাদের ওয়েবসাইট দেখান, এই জন্য কেউই কিন্তু, আপনাকেও যদি কেউ বলে আপনি তাকে ওয়েবসাইটটা দেখাবেন না। কারণটা কি, আমি যদি এখন ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাই, এটা 100% শিওর আপনারা বাসায় গিয়ে 10 বারবার দেখবেন, এক আজকে না দেখলে ডেইলি 2-3 বার করে পরবর্তী সময় দেখবেন, তাই না? দেখবেন আপনারা কি কেউ প্রোডাক্ট কিনবেন, কিনবেন না, কি করবেন, কন্টেন্টও কিন্তু পড়বেন না পুরোটা, জাস্ট এদিক ওদিক করবেন। সো এটাতে কি হয়, বাউন্স রেট বেড়ে যায়, ঠিক আছে? একটা ওয়েবসাইটের বাউন্স রেট বেড়ে, এই জন্য হচ্ছে আমরা কি করি না, ওয়েবসাইট কাউকে দেখাই না, বা আপনারাও যখন কাজ করবেন কেউ যদি বলে ডিরেক্টলি বলবেন না, লিঙ্ক দিয়ে দিবেন না, ঠিক আছে? কারণ সে কিন্তু আপনার ওয়েবসাইট থেকে কেউ কিনবে না, কিনবে কিনবে না, এক্স্যাক্টলি। সো এই জন্য হচ্ছে আমরা সচরাচর শেয়ার করি না। আচ্ছা, সো এই যে বাউন্স রেটের আমি কথা বললাম, বাউন্স রেটটা কমানোর জন্য আমি কি করতে পারি বলেন তো? পূর্ণাঙ্গ তথ্য, এটা তো একটা ভালো কন্টেন্ট, তো কোয়ালিটিফুল কন্টেন্ট তো একটা বিষয়, পাশাপাশি হচ্ছে বেশি বেশি মাল্টিমিডিয়া, পিকচার্স, ভিডিওস। এখন ধরেন কন্টেন্ট পরে মজা পায় নাই, ভিডিওর মধ্যে সব বলা আছে, সে কি ভিডিও দেখবে না? সো ভিডিও দেখার জন্য হলেও তো তাকে এই পেজটাতে থাকতে হবে, ঠিক আছে? দেন আমি এখানে কন্টেন্টে আসলাম, কন্টেন্টে আসার পরে আমি একটু নিচে আসতেছি, ঠিক আছে? এখানে আর পিকচার মনে হয় না, সেখানে মানে বেবি নেমস নিয়ে। আচ্ছা, সো এইখানে আমার অন্য কিছু ভালো লাগুক না লাগুক, এই যে মাশাল্লাহ পিচিটাটা দেখে ভালো লাগতেছে, সো আমি পিচিটাটা দেখার জন্য হলো, বাচ্চাটাকে দেখার জন্য হলো তো কিছুক্ষণ থাকতেছি, তাই না? সো এই যে এইভাবে হচ্ছে আমাকে কি করতে হবে, পিকচার্স, বিভিন্ন পিকচার্স, বেশি বেশি করে ইমেজ আর ভিডিওস অ্যাড করতে হবে, যাতে একটা মানুষ কি করে আমার ওয়েবসাইটটাতে বেশিক্ষণ স্টে করে। কারণ দেখেন আমরা যখন একটা পিকচার দেখি, পিকচার কি দেখে এভাবে চলে যায় না, পিকচারটাও কিছুক্ষণ দেখি, দেখা না কন্টেন্ট যতটুকু পরে না পরে, পিকচারটাই কিন্তু গাই ক্যাচি হয়, তাই না? যেটা গ্রাফিক্যাল, আমরা গ্রাফিক্যাল জিনিসে কিন্তু বেশি অ্যাট্রাকটিভ হই। ওকে, সো আমি যেই 16টা টপিক নিয়ে মাত্র আলোচনা করলাম, এগুলো সবার ক্লিয়ার? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে স্যার? এই যে বললাম বেশি বেশি ইমেজ, কন্টেন্টের কোয়ালিটি, ফার্স্ট অফ অল হচ্ছে ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে, প্রথম 4-5টা লাইন পরেই যেন আপনার কন্টেন্টের থিমটা বুঝতে পারে। কারণ প্রথম জিনিস যে বলে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। এখন আপনি অফিসে জয়েন করেছেন, বস আপনার প্রথম দিনই দেখলো আপনি আধা ঘন্টা লেট করে আসছেন, সো এরপরে কি সে আপনার দেখবে প্রতিদিন কয়টা এন্টার করতেছেন, এটা দেখবে? দেখবে না, সে কি বুঝে নেবে আপনি হয়তো বা লেটই আসেন। সো এইসব ক্ষেত্রে হচ্ছে কন্টেন্টের ক্ষেত্রেও প্রথম 3-4টা লাইন পড়লেই বুঝতে পারবে এখান থেকে কতটুকু ভালো কিছু পাওয়া যাবে কি পাওয়া যাবে না, ঠিক আছে? আউটবাউন্ড লিংক, আউটবাউন্ড লিংক H1 এ কেন করবো? H1 এ কোনো লিঙ্কই হবে না। হ্যাঁ, আউটবাউন্ড লিংক একদম শেষের দিকে করবো, আমি এখনই প্র্যাকটিক্যালি আপনাদের অন পেজ করে দেখাবো একটা, ঠিক আছে? সো এই জিনিসগুলো ক্লিয়ার স্যার সবার? ওকে, অন পেজের কাজটা করা হচ্ছে সবচেয়ে ইজি আর মজা, পুরো এসইওর মধ্যে সবচেয়ে মজা হচ্ছে অন পেজের কাজটা করা। ইন টোটাল বলতে ইম্পর্টেন্ট যেই ব্যাকলিংগুলো, কারণ ব্যাকলিংয়ের তো অভাব নাই,
অনেক ধরনের ব্যাকলিংক আছে যেগুলো করে মার্কেট প্লেসে কাজ পাওয়া যায়, যেগুলো আমাদের ওয়েবসাইটের জন্য জরুরি, ওগুলো আমরা দেখাবো, কভার করবো। হ্যাঁ হ্যাঁ, মান্থলি মানে বুঝিনি। হ্যাঁ করবেন, সমস্যা কি, কিভাবে করবেন এটা তো দেখাই দিব, প্রসেস তো দেখাই দিব কিভাবে করতে হবে, ঠিক আছে। আচ্ছা তো এখানে আসার পর সর্বপ্রথম আমি যে কাজটা করব, আগে একটা কন্টেন্ট পাবলিশ করি। আপনাদের কন্টেন্টটা কই জুসার? ওকে আচ্ছা, এখান থেকে সর্বপ্রথম আগে আগে আমি পিকচারগুলো একটু ডিলিট করি। হ্যাঁ কয়টা ইয়ে আছে স্যার প্রোডাক্ট? কয়টা লিখেছেন স্যার? 2200 লিখেছেন না আপনার? না এটা কার? আচ্ছা আচ্ছা, অন্য একজন লিখেছে না, অনেক লিখেছেন। আচ্ছা কপি করি। এখন হচ্ছে আমি কি করব, এই কন্টেন্টটা পাবলিশ করব, তাই না? পুরোটা কপি করছিলাম। আচ্ছা কপি করছি, ওকে। সো এখান থেকে এখন আমি এই কন্টেন্টটা পোস্ট করব, কিভাবে করব, পোস্টে চলে যাব নাকি? আচ্ছা এর আগে আমি একটা দেখি আমাদের প্লাগইন একটা ইনস্টল করা আছে কিনা। আচ্ছা ক্লাসিক এডিটর আছে, ক্লাসিক এডিটর তো সবাই জানে কিরকম, তাই না? কেন ইউজ করা হয়? ওয়ার্ডপ্রেসের আগের ইন্টারফেসটা, পুরানো ইন্টারফেসটার সাথে একদম সেম যদি আপনি রাখতে চান, সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনারা অবশ্যই ক্লাসিক এডিটরটা ইউজ করতে পারেন। আবার চাইলে যদি কেউ চান যে না স্যার আমরা নতুনটার সাথে ইউজ টু হবো, নতুনের সাথেও কাজ করতে পারেন। আচ্ছা সো এই যে আমরা এখানে আমাদের কন্টেন্টটা বসাই দিলাম, বসানোর পরে এবার যদি একদম একটু উপরে চলে আসি, তো এটা কি আমাদের টাইটেল না স্যার? আচ্ছা সো আমরা যে কাজটা করব এখান থেকে এটাকে কেটে নিলাম, ওকে। সো আমরা আমাদের টাইটেলটা বসাবো কোথায়? এই যে অ্যাড টাইটেলে, ওকে। সো ওয়ার্ডপ্রেসের যে সুবিধা, ওয়ার্ডপ্রেসে আমরা যে টাইটেলটা দিব এটা বাই ডিফল্ট কি হবে, H1 হবে। সো আমাদের আর আলাদা করে H1 দেওয়া লাগবে না, আমরা জাস্ট পোস্ট টাইটেলটা কি করব এখানে বসায় দিব ইজিলি। আচ্ছা সো আমাদের এখানে মেন কিওয়ার্ডটা কি স্যার? সিক্স বেস জুসার। আচ্ছা বেস জুসার, আচ্ছা কন্টেন্টের মধ্যে তো হ্যাঁ হ্যাঁ সংখ্যাই লিখবে এখানে, উনি হয়তো ইয়াতে লিখেছেন। আচ্ছা বেস জুসার, আচ্ছা হয়তো বা উনি শুধু বেস জুসার টার্মটাকে ইউজ করেছেন। হ্যাঁ এখন উনি থাকলে হয়তো আরো ভালো মতো বুঝতে পারতাম যে আসলে তার মেন কিওয়ার্ডটা কি। সো আমি ধরে নিচ্ছি আপাতত তার মেন কিওয়ার্ডটা কি, বেস জুসার। সো আমার কি বেস জুসার কথাটা আছে টাইটেলে রেখেছি, ওকে। এবার হচ্ছে না 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 আমি তো দেখাই দিব, আমি দেখাচ্ছি দেখাচ্ছি। সো এখানে আমি জাস্ট আগে টাইটেলটা দিয়ে রাখলাম, এরপরে আমি একদম নিচে চলে আসবো, ঠিক আছে। একদম নিচে চলে আসলে এই যে আমাদের একটা ইন্টারফেস আছে না স্যার, এটা কিসের জন্য আসছে? ইয়োস্ট এসইওর জন্য। সো ইয়োস্টটা আমরা ইনস্টল করেছি কিসের জন্য জানি তো, এসইওর কাজগুলো করার জন্য, তাই না? সো এইখানে সর্বপ্রথম আমরা যে কাজটা করব, এখানে দেখেন ফোকাস কি ফ্রেজ নামক একটা অপশন আছে, এখানে হচ্ছে আমরা যে কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাচ্ছি আমাদের মেন কিওয়ার্ডটা আমরা এখানে বসাবো, ঠিক আছে। আমরা গুগলকে বলে দিব যে আমরা কোন কিওয়ার্ডে র্যাঙ্কে যেতে চাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে ফোকাস কি আছে আমরা দিয়ে দিই, ধরেন বেস্ট জুসার। জুসার এটাই তো নাকি, বেস্ট জুসার। আচ্ছা এটাই নেই, পরে হচ্ছে আবার পরবর্তীতে ঝামেলা করে। আচ্ছা সো এই যে আপনারা কিওয়ার্ড যে বসাবেন,
মেইন কিওয়ার্ড কিন্তু কখনোই ক্যাপিটাল লেটার দিবেন না, ঠিক আছে? সব সময় কি হবে? স্মল লেটার কিন্তু হবে। ওকে, সো এখানে দেওয়ার পর এখানে দেখেন একজন ব্যক্তি আছে, একটা ইমোজি আছে, নাখুশ, ঠিক আছে, খুশি না, তাকে হ্যাপি করতে হবে। ওকে, সো তাকে হ্যাপি করবো কিভাবে, একটু নিচে চলে আসি, এই যে এসইও অ্যানালাইসিস নামে একটা অপশন আছে না, এখানে ক্লিক করি। এই যে দেখেন রেড মার্কস গুলো, এগুলো আমাকে কি করতে হবে? গ্রিন করতে হবে। এগুলো হচ্ছে প্রবলেমস, এসইও রিলেটেড প্রবলেমস, এগুলো আমরা ফিক্স করলে আমাদের কাজ শেষ। আচ্ছা, সো আমরা আগে সর্বপ্রথম যে কাজটা করব, এখানে এই যে দেখেন টাইটেল আছে না, টাইটেল আর ডেসক্রিপশন আমরা এখানে বসাই দিই। সো আমরা আগে একটা টাইটেল বসাই, আমাদের টাইটেল ধরেন যেটা ছিল ওইটাই রাখি। তো এই যে দেখেন এখান থেকে আমি কি করলাম, মেটা টাইটেলটা দিলাম। আচ্ছা, আমাদের মেটা টাইটেলের একটা লেন্থ আছে না, কত? 57 হচ্ছে অপটিমাল, বাট আমরা চাইলে 55 থেকে 65 পর্যন্ত হচ্ছে গুগল বলেছে, তাই না? ওকে, সো এখানে দেখেন অরেঞ্জ মার্ক দেখাচ্ছে, মানে কি আমাদের এখনো পুরোপুরি অপটিমাইজ হয় নাই। সো আমরা এটা অপটিমাইজ করি, আরো লাইনটা বাড়াই। সো ধরেন এখান থেকে ঠিক আছে, সো এইভাবে আমি কি করলাম, একটা মেটা টাইটেল তৈরি করলাম। ওকে, ডান। এরপরে হচ্ছে স্ল্যাগ। স্ল্যাগ কি চিনি তো? স্ল্যাগ, পারমালিঙ্ক, ইউআরএল, এগুলো কি একই জিনিস, তাই না? সো স্ল্যাগ আমাদের বাই ডিফল্ট আমরা যেটা দিব পোস্টে, যে টাইটেলে আমরা যে নেমটা দিচ্ছি এটাই তো হচ্ছে, তাই না? সো এখান থেকে আলাদা করে স্ল্যাগ আমাদের দেওয়ার দরকার নেই, আমরা উপরে গিয়ে পারমালিঙ্কটা ঠিক করব। সো একটু পরে আমি ঠিক করতেছি। দেন হচ্ছে মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন তো আমরা সবাই চিনি, ক্যারেক্টার লিমিট মেনটেন করতে হবে। সো ডেসক্রিপশনের ক্যারেক্টার লিমিট কত? 150। আমরা কত ইউজ করব? 144। 144 ইউজ করবো, কারণ এখানে পিক্সেল উইথদের একটা ব্যাপার থাকে। সো 144 ক্যারেক্টার ইউজ করলে আমাদের জন্য হয়ে যাবে। আচ্ছা, সো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কপি করে দিচ্ছি, টাইম সেভিং এর জন্য। বাট আপনারা কিন্তু অবশ্যই এই কপিটা করবেন না, নিজেদের মতো করে একটা ডেসক্রিপশন দিবেন। আর এই ডেসক্রিপশনটা কি কি করে, আপনার পুরো কন্টেন্টটাকে রিপ্রেজেন্ট করতেছে। বাট এখন রিসেন্টলি যে জিনিসটা হয়েছে, আপনি যতই মেটা ডেসক্রিপশন দেন না কেন, গুগল তার মতো করেই কন্টেন্টের ভিতর থেকে একটা অংশ দেখায়, ঠিক আছে? এটা হচ্ছে রিসেন্ট দেখা যাচ্ছে। সো তারপরও আমরা আমাদের দেওয়ার দরকার, আমরা দিয়ে দিব। আচ্ছা, সো আমাদের প্লেসমেন্টগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। সো আমাদের প্লেসমেন্টগুলো কি আছে? কি কিওয়ার্ডটা আছে না, এটাই তো বলতেছি, কিওয়ার্ডগুলো আছে কি না, আছে, এটাই তো। ওকে, এখন হচ্ছে আমি বাকি ফিক্সগুলো একটু করি, একটু উপরে চলে যাই, আমরা দেখি পারমালিংকটা আছে কিনা। পারমালিঙ্কটা এখানে দেখাচ্ছে না, মাঝে মাঝে করে। হ্যাঁ, একটু ওয়ার্ডপ্রেসের রিফ্রেশ দিলে ঠিক হয়ে যাবে, বাট আমি এখন রিফ্রেশ দিচ্ছি না। এই যে এখানে হচ্ছে আমাদের পারমালিঙ্কের অপশনটা দেখায়, ঠিক আছে? আমি যদি আরেকটা অপশন দেই,
কিসে কি প্রবলেম কোন বলেন আচ্ছা এইখানে হয়তো বা কোনো প্রবলেমের কারণে আপাতত আমাদেরকে পারমালিংটা দেখাচ্ছে না, ঠিক আছে, ইউআরএলটা দেখাচ্ছে না। আমরা কি করতে পারি তাহলে, যেহেতু পারমালিং দেখাচ্ছে না, আমরা স্লাগের মধ্যেও কিন্তু কাজটা করতে পারি, তাই না? তো আমরা যদি স্লাগে কাজটা করি, একটু নিচে চলে আসি, সেম কাজ এই জায়গায় না হলে অন্য জায়গায় হবে, এক জায়গায় আমাদের ধরা বাধা কোনো রুলস থাকবে না, ঠিক আছে? আচ্ছা নিচে চলে আসি, এখান থেকে স্লাগে আমি দিয়ে দিই বেস্ট বেস্ট, আমাদের কি থাকতে হবে, হাইফেন থাকতে হবে। আচ্ছা দেন আমাদের মেন কিওয়ার্ড থাকতে হবে না, ওকে বেস্ট জুসার্স, ওকে যদি এরকম থাকে বেস্ট জুসার, আমাদের টাইটেলটা যদি এরকম হয় বেস্ট জুসার ইন 2021, সো আমাদেরকে কি ইয়ারটা ইউজ করা লাগবে, ইয়ারটা ইউজ করা লাগবে, আমরা কি ইয়ার ইউজ করতে পারবো ইউআরএল এ? প্রয়োজন আছে, আমাদের মেন দরকারটা কি কিওয়ার্ডটা বসাতে হবে, তাই না? সো আমি যদি চাই শুধুমাত্র কিন্তু আমার ইউআরএলটা বেস্ট জুসার্সও রাখতে পারি, তাই না? কিন্তু এত নিচেও রাখবো না, আমরা আমাদের মেন যেই কি বলে এটা কিওয়ার্ডটা এটা রাখার চেষ্টা করবো। যদি এরকম হয় বেস্ট জুসার ফর ইওর হেলথ, সেক্ষেত্রে আমরা কি করবো, বেস্ট জুসার্স ফর, হ্যাঁ দিতে পারি, সমস্যা নেই। বাট এখানে ইউআরএলটা দেখেও যাতে কন্টেন্টটা বোঝা যায়, ঠিক আছে? সো এই জন্য এখন আমার জুসার নিয়ে তো অনেকগুলো পোস্টই থাকতে পারে, আমার বেস্ট ধরেন 6টা জুসার আন্ডার $200, আবার এরকম সেম পোস্ট থাকতে পারে বেস্ট জুসার আন্ডার $300 থাকতে পারে না। সো তখন কি ডিফারেন্সিয়েট তো করতে হবে ইউআরএল এর মাধ্যমে, সো এগুলো আমরা এখানে দিয়ে দিব। ডলারটা খালি চাইলে আপনারা ইনক্লুড করতে পারেন। আচ্ছা বেস্ট জুসার ফর হেলথ ধরেন দিয়ে দিচ্ছি, ওকে স্ল্যাগ দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান আমাদের কি করব, প্রবলেমগুলো ফিক্স করব। আচ্ছা কি ফ্রেজ, হ্যাঁ বুঝেন নি? আচ্ছা জুসার চিনি তো, জুসার কি, আচ্ছা জুসার দিয়ে তো আমরা জুস বানাই, তাই না? ফ্রুটস এর জুস বানাই। সো অনেক জুসারের মাধ্যমে যখন আপনি ইয়া করতেছেন জুস বানাচ্ছেন, তো অনেক সময় অনেক ধরনের ম্যাটেরিয়ালস আছে যেগুলো প্রবলেম করে, ফাইবার্স থাকে, এগুলো হচ্ছে আর কি ধরেন কোনোটাতে ভালো মতো একদম অর্গানিকটাই রাখে, কোনোটা নষ্ট করে না, ঠিক আছে? অনেক সময় ব্লেন্ড করতে গেলে, জুস করতে গেলে অনেক ইয়া নষ্ট হয়ে যায় না। সো এটা যেমন আমরা যে কাজটা করি ওভার কুক, খাবার ওভার কুক, জুসটা না না জুসের সাথে, আমি জাস্ট এটা এক্সাম্পল স্বরূপ দিলাম, ঠিক আছে? আচ্ছা দেন হচ্ছে আমরা একটু নিচে চলে আসি, এখানে দেখেন অরেঞ্জ কালার, তিনটা কালার আছে, রেড অরেঞ্জ আর গ্রিন। গ্রিন মানে হচ্ছে কি ভালো, রেড মানে খারাপ, আর অরেঞ্জ মানে কি ইমপ্রুভমেন্ট, মোটামুটি এটাকে চাইলে ইমপ্রুভ করতে পারি। সো আমরা আগে ইমপ্রুভমেন্টে আসি। ফার্স্টে কি বলেছে, কি ফ্রেজ ইন টাইটেল, দ্য এক্সাক্ট ম্যাচ অফ দ্য ফোকাস কি ফ্রেজ অ্যাপিয়ার্স ইন দ্য এসইও টাইটেল বাট নট অ্যাট দ্য বিগিনিং। আচ্ছা আমাদের প্রক্সিমিটি প্রমিনেন্স একটা টার্ম ছিল না, মনে আছে? কতটা শুরুর দিকে কতটা একসাথে, সো আমাদেরকে কি করতে হবে, অবশ্যই প্রক্সিমিটিটা মেনটেন করতে হবে। সো দেখেন এখানে কি আমাদের সিক্সথ বেস্ট জুসার আছে না, এখানে সে কাউন্ট করেছে যে সিক্স আমি দিয়েছি বিদায়, এখন আমি যদি সিক্সটাও রিমুভ করে দিই তাহলে সে বলবে ঠিক আছে, কিন্তু এখন যদি আমি আবার সিক্সটা রিমুভ করতে চাই আমার টাইটেলটা কি সুন্দর থাকবে, সুন্দর থাকবে না। সো আমাদের প্রমিনেন্স প্রক্সিমিটি সবসময় মেনটেন তো করার চেষ্টা থাকবে এরকমভাবে যে
টাইটেল যখন ক্রিয়েট করব বা মেটা ডেসক্রিপশন যখন ক্রিয়েট করব, আমাদের এই প্রক্সিমিটিটা যেন বা প্রমিনেন্সটা যেন ভালো ওই মাথায় রেখে আমরা যাতে টাইটেলটা তৈরি করি। বাট টাইটেল তৈরি, ভালো টাইটেল তৈরি করতে গিয়ে যদি প্রমিনেন্স প্রক্সিমিটি মেনটেন না হয় সেক্ষেত্রে কিছু করার নেই, তাই না? কারণ যত ভালো মেটা টাইটেল হবে বা ডেসক্রিপশন হবে ওইটার উপরেই কিন্তু বেস করবে আপনি কিওয়ার্ড কি বলে ভিজিটার্স আপনার কি বলে এটাকে লিঙ্কে ক্লিক করবে কি করবে না। কারণ এই যে বাইরে থেকে যখন কেউ বেস্ট জুসার লিখে সার্চ করতেছে, সে কি ভিতরের কন্টেন্ট দেখতে পারতেছে? দেখতে পারতেছে? পারতেছে না। সে পড়তেছে কি? মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন। সো এই দুইটা যত ভালো হবে তত বেশি আপনার চান্স মানুষজন ক্লিক করে আপনার ওয়েবসাইটে ভিজিট করবে। ওকে, সো যেহেতু আমাদের হাতে আর অপশন নাই আর কি, আমরা কিছু করতে পারবো না, মুভ করতে পারবো পারবো না। সো আমি জাস্ট আপনাদের এক্সাম্পল স্বরূপ দেখানোর জন্য দেখাই। হ্যাঁ, এটা যদি রিমুভ করে দিই আর প্রবলেমটা আছে, চলে গেছে না? কিন্তু এটা দিলে কি আমার জিনিসটা সুন্দর হচ্ছে? হচ্ছে না। সো আমি আমারটা রাখবো এখানে, সমস্যা নেই। ওকে, এরপরে হচ্ছে এখন আমরা ইম্প্রুভমেন্টে চলে আসি, উপর থেকে আসি আউটবাউন্ড লিঙ্কস। আমি কি কোনো প্রকার আউটবাউন্ড লিঙ্ক দিয়েছি? দেই নাই। সো আমরা হচ্ছে একটা আউটবাউন্ড লিঙ্ক দিব, কয়টা দিব? একটা। আর যেহেতু এইটা আমার ওয়েবসাইট থেকে বাইরে নিয়ে যাচ্ছে, সো এই আউটবাউন্ড লিঙ্কটা চেষ্টা করবেন একদম নিচের দিকে দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, সো আমরা নিচে দেখি কিছু পাই কিনা। আচ্ছা, ধরেন নিউট্রিশন লেভেল, ঠিক আছে? নিউট্রিশন লেভেল এই কথাটাকেই ভালো একটা টার্ম পাইছি। এটা দিয়ে যদি আমি সার্চ করি, উইকিপিডিয়া মাস্ট বি থাকবে। আচ্ছা, এই যে হিউম্যান নিউট্রিশন নামক একটা ইয়ে আছে না? আচ্ছা, সো এই যে নিউট্রিশন লেভেল থেকে আমি চাইলে কি এখানে ক্লিক করে আনাইতে পারি না তাকে ইনফরমেশনের জন্য? আমার কি একটা আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে? আচ্ছা, অবশ্যই কিন্তু রিলেভেন্ট রাখতে হবে, এমন না যে জাস্ট আউটবাউন্ড লিঙ্ক দেওয়া দরকার দিয়ে দিচ্ছি, এরকমটা যাতে না হয়, ইনফরমেটিভ রিলেটেড যাতে হয়, ঠিক আছে? সো আমরা এই লিঙ্কটা কপি করলাম, কপি করে এখান থেকে ধরেন আমি লিঙ্ক করব। কিভাবে করব? এই যে লিঙ্ক আছে না, আমরা এই লিঙ্কে ক্লিক করি, এখানে হচ্ছে আমরা আমাদের লিঙ্কটা বসাই দিব। এরপরে কি করব? এখান থেকে লিঙ্ক অপশনে ক্লিক করব। এই যে দেখেন, ওপেন লিঙ্ক ইন আ নিউ ট্যাব, এটা দিয়ে আপডেট করব। আচ্ছা, ওপেন লিঙ্ক ইন আ নিউ ট্যাব কেন দিলাম আমি? যাতে যখন এই লিঙ্কে কেউ ক্লিক করবে তাকে যেন অন্য আরেকটা ট্যাবে ওয়েবসাইটটা দেখায়। এখন আমি যদি এটা না করি কি হবে? সেক্ষেত্রে আমার পেজটা দিয়ে কিন্তু সে বেরোয় যাচ্ছে না, এটা কিন্তু উচিত না। সে যাবে আবার ব্যাকে আসবে, একটা হ্যাসেল। আর আমার, আমিও চাই না আমার ওয়েবসাইট থেকে মানুষজন চলে যাক। সো সেক্ষেত্রে আমরা যত লিঙ্ক দিব, ইন্টারনাল লিঙ্ক হলেও আমি কি করব ওইটা ওপেন ইন নিউ ট্যাব দিব। এক্স্যাক্টলি। আচ্ছা, এবার যদি একটু নিচে চলে আসি, এটা এটা শেষে দেখাই। আচ্ছা দেখেন তো, আউটবাউন্ড লিঙ্ক তো এখানে আর আছে, এখানে গুড জব, মানে কি আমি দিয়েছি, গ্রিন হয়ে গেছে না? তো এইভাবে হচ্ছে আমরা যতগুলো পারবো এতগুলো দিব। এরপরে হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। সো আমরা দেখি আমাদের কোনো ইন্টারনাল লিঙ্ক আছে কিনা। আমাদের কি কোনো ব্লগস আছে? আচ্ছা, এই যে একটা ব্লগস আছে। সো ধরে নিচ্ছি, অবশ্যই এটা আমার নিশ রিলেটেড, আপাতত জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। সো আমি এই লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে এখন হচ্ছে আমি কি করব, ইন্টারনাল লিঙ্ক বসাবো। সো যেহেতু আমার ওয়েবসাইটেরই লিঙ্ক, আমি এটা কি করব যে তিনটা লিঙ্ক তো আমরা দিতে পারবো, তাই না? সো প্রথম থেকে নিচ পর্যন্ত একদম শুরুতে কোনো লিঙ্ক না করাটাই বেটার। প্রথম 100-150 ওয়ার্ডের মধ্যে আপনারা কিছুই বসাবেন না, এরপরে বসাতে পারেন, ঠিক আছে? গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে বসাবেন। সো আমি ধরেন এখান থেকে উপরে চলে যাই, দেখি এখানে লিঙ্ক করার মতো কিছু পাই কিনা। আচ্ছা, সো ধরেন এই যে ব্লেন্ডার, ব্লেন্ডার টার্মটাকে দিতে পারি না, আমার ব্লেন্ডার রিলেটেড একটা কন্টেন্ট আছে, ওইখানে নিয়ে যেতে বেস্ট ব্লেন্ডার ধরেন কথা ছিল। সো এখান থেকে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, এখান থেকে লিঙ্ক অপশন, ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, আপডেট। ওকে, এখন যদি নিচে চলে আসি, আছে প্রবলেমটা শেষ। সো এভাবেই করতে হবে। দেন হচ্ছে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন। আচ্ছা, এখানে যেটা বলতেছে যে মেইন কিওয়ার্ডটা সে পাচ্ছে না, একটু চেক করে দেখি প্রথম 100 ওয়ার্ডের মধ্যে আছে কি নাই। আচ্ছা, বেস্ট জুসার কথাটা প্রথম 100 ওয়ার্ডের মধ্যে নাই, তাই না? সো আমরা দেখি এখান থেকে অ্যাড করা যায় কিনা।
আচ্ছা আচ্ছা, তো প্রথমে দেওয়া যায়, আমরা চাইলে এখানে যদি বেস্ট অ্যাড করে দিই, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে এখানে বেস্ট অ্যাড করে দিই, হ্যাঁ, বাট আমরা এইভাবে করব না, ফোর্সফুলি কিন্তু করব না, কন্টেন্টটা লিখবো মাথায় রেখে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বেস্ট জুসার দিয়ে দিলাম, এখন যদি আমি নিচে চলে আসি, আচ্ছা এখনো আছে নাকি? আচ্ছা আছে, কারণ হচ্ছে এখানে বলতেছে সিনোনিমাস এলএসআই কিওয়ার্ড গুলো। ওকে একটা সেকেন্ড, এখানে কাহিনী আছে, আচ্ছা আর কারণ কি এক্সাক্ট আমি দেই নাই, আমার ওখানে জুসার্স ছিল, আমি কি দিছিলাম জুসার, তাই না? সো এই জন্য হচ্ছে সে বলতেছিল যে পায় নাই, এক্সাক্টটা পায় নাই, দেখছেন একটা এস এর কারণেও ইয়োস্ট বলতেছে, এটা ইয়োস্টের অ্যালগোরিদম, বাট অনেক সময় হচ্ছে গুগল এই জিনিসটাকে এতটা ইয়া দেয় না, জুসার এস এসটাকে এত ইয়া করবে না, বাট আমরা আমাদের ভালোর জন্য আর কি লাইক সুবিধার জন্য কোনো ইস্যুজ না রাখার জন্য কি করব, পুরোটাই যেমনটা কিওয়ার্ড অমনটাই পুরোটা রাখবো। আচ্ছা এরপরে হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে, দেখেন কি ফ্রেজ ডেন্সিটি, তাই না? মানে কি আমাদের কিওয়ার্ডের ডেন্সিটি এটা কত, 0.0.2, কিন্তু গুগল এই শুধুমাত্র ইয়োস্টের মতে, ইয়োস্ট মনে করে যেহেতু একটা টুল অ্যালগোরিদম, তো সে বলে যে যত বেশি সম্ভব কন্টেন্টের মধ্যে তোমার মেইন কিওয়ার্ডটা বসাও, কিন্তু আদৌ কি এটা, আদৌ এটা না, সো শুধুমাত্র এই একটা জায়গায় আমাদের সবসময় রেড থাকবে, এটা যেমন থাকবে থাকুক, আমরা এখানে কিছুই দেখবো না, আমরা যখন কন্টেন্ট লিখবো আমাদের কন্টেন্ট রেশিওর উপর মেনটেন করে, ওয়ার্ডের উপর মেনটেন করে আমাদের মেইন কিওয়ার্ডটা আমরা বসাবো, ক্লিয়ার? ওকে, সো যেহেতু আর একটা তাহলে আমাদের প্রবলেম বাকি কি, ইমেজে অল্টার টাইপ। ওকে সো আমি হচ্ছে সাথে সাথে আপনাদেরকে সবগুলো জিনিসই দেখায় দিই, এটা গ্লেন্স পিকচার, তো আমরা ডাইরেক্ট গুগল থেকে ডাউনলোড করতে পারবো না, পারবো পারবো না, সেক্ষেত্রে আমাদের কিছু ফ্রি ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা নিতে পারবো, ফ্রি পিক, পিকজাবে, পিকজেল, তাই না? তো আমি একটু চলে যাই পিকজাবেতে চলে যাই। আচ্ছা এখান থেকে আমরা একটু পিকচার নেই, জুসার্স, আচ্ছা এখানে ফ্রি আর পেইড দুটাই আছে, তাই না? তো ধরেন আমি এই পিকচারটা ইউজ করবো, সো এখান থেকে ফ্রি ডাউনলোডে দিই, কোন পিকচারটা চাচ্ছি, এই যে আমি একদম সবচেয়ে কি 1280x1280 এটাই ডাউনলোড করি, আচ্ছা এটা কি আবার সাইন আপ ছাড়া দেয় না, আচ্ছা সমস্যা নেই, পেইড ছিল, আচ্ছা থাক আমরা তাহলে ফ্রি পিকে যাই, অ্যাকাউন্ট না দিলেও দেয়, হ্যাঁ পেক্সেলসে যাইতে, হ্যাঁ ওখান থেকেও নেওয়া যায়, আচ্ছা এটা স্টকের, এটাই নেই ধরেন, এখান থেকে ডাউনলোডে দিব, এখানে দেখেন বিভিন্ন সাইজ আছে, তাই না? আমি চাইলে কাস্টম সাইজেও ডাউনলোড করতে পারবো, সো লার্জ যেটা আছে লার্জ আমি নিতে পারি বা মিডিয়ামও নিতে পারি, সো আমি মিডিয়ামটাই নেই, ফ্রি ডাউনলোড, আচ্ছা এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে, সো আমি যদি একটু চলে যাই, আচ্ছা সবাই একটু দেখে নেন, হ্যাঁ আমরা কিভাবে পিকচারটা অপটিমাইজ করতেছি, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা প্রপার্টিজে চলে যাব, আগে অবশ্যই আমাদের পিকচারের নেমটা জুম করে, এই যে পিকচার না, এটা তো অলরেডি একবার দেখানো হয়েছে, আমি জাস্ট এবার দেখাচ্ছি, এখান থেকে আগে পিকচারটা অবশ্যই রিনেম করে নেবেন, বেস্ট দিলাম, এরপরে হচ্ছে আমি সরি এখান থেকে হচ্ছে রাইট ক্লিক করে প্রপার্টিজে চলে যাবেন, ডিটেলসে চলে যাবেন, টাইটেল, সাবজেক্ট, আমাদের যেই ইয়াটা ছিল টাইটেলটা ছিল অবশ্যই ওইটাই রাখবেন, পিকচারের যে টাইটেলটা এটা রাখবেন, রেটিং কি করে দিবেন 5 স্টার, দেন হচ্ছে ট্যাগস, ট্যাগসের মধ্যে হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো, এখানে আমরা চাইলে আমাদের যে এলএসআই কিওয়ার্ডগুলো আছে এগুলো আমরা বসাবো, ক্লিয়ার? এগুলো বসানোর পর জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করে ওকে দিয়ে দিলেই হবে,
সো এটা হচ্ছে আমাদের ইমেজটা অপটিমাইজ করা শেষ। হ্যাঁ বসাতে পারি, সমস্যা নেই তো, এখানে ম্যাক্সিমাম 20টা আপনি বসাবেন, 20টার বেশি কি ট্যাগগুলো কিভাবে বসাবেন? আচ্ছা ট্যাগগুলো আমি দেখাচ্ছি, প্রপার্টিজে হচ্ছে যাওয়ার পর ডিটেলসে চলে যাই, এই যে ট্যাগস, ট্যাগস এখানে হচ্ছে ধরেন বেস্ট জুসার দিলাম না, এন্টার দিয়ে দিব, আবার ক্লিক করব, এরপর আবার একটা বসাবো, এন্টার দিব, এভাবে বসাবো। ওকে সো এইটা তো হচ্ছে একটা ওয়ে, আমরা তো অপটিমাইজ করে ফেললাম, আর হচ্ছে এবার কি কম্প্রেসের ব্যাপার, ইমেজটা কম্প্রেস করা। সো আমরা যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজ করি সেক্ষেত্রে স্মাশ ইউজ করলে অটোমেটিক্যালি যত পিকচার আছে সব সে কম্প্রেস করে দিবে। এখন আমি যদি চাই যে না আমি কি করব, নিজে থেকে আগে কম্প্রেস করে তারপর আপলোড করব, ওইটাও পসিবল। সো এখানে অপশন আছে লাইক টাইনি পিএনজি আছে, আরও বিভিন্ন টুল আছে। সো টাইনি পিএনজিতে চলে যাই, এখানে আসার পর আমরা জাস্ট কি করব, আমাদের পিকচারটা এখানে বসায় দিই। সো এই যে আমাদের পিকচার দিয়ে দিলাম, আচ্ছা প্রবলেম করতেছে, নো প্রবলেম, ওপেন করি। আচ্ছা দেখেন ফাইল সাইজ কত, 230 না, এখন সে কম্প্রেস করে কত করে দিয়েছে, 122। সো এটা ডাউনলোড করে নিই, ওকে ডাউনলোড করা শেষ। এখন হচ্ছে আমার কাজ, আমি কি করব, একটা ফিচার ইমেজ অ্যাড করব। সো ফিচার ইমেজটা আমরা কিভাবে অ্যাড করব, এই যে নিচে চলে আসলে দেখেন ফিচার ইমেজের অপশন আছে না, এখানে ক্লিক করি। আচ্ছা সো এখান থেকে আগে আমরা আপলোড করি আমাদের ফাইলটা, এই যে আমাদের জুসার কম্প্রেস করা ফাইল, ওপেন করি। এই যে অল্টার ট্যাগস দেখতে পাচ্ছেন, এই অল্টার ট্যাগে হচ্ছে আমরা কি করব, আমাদের মেন কিওয়ার্ডটা বসায় দিব। ওকে সেট ফিচার ইমেজ, এই যে দেখেন আমার এভাবে সবগুলো চলে গেল না, প্রবলেম। সো কাজগুলো কি খুব মজার না? দেখাচ্ছি দেখাচ্ছি, ওইভাবেও করতে পারি আমি, আরো ওয়ে দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা সো এই যে দেখেন এখন কি হেল্প আছে না, ইয়া কিভাবে সে খুশি না, একদম গ্রিন। আচ্ছা এখন হচ্ছে আমি দুইটা জিনিস দেখাই, এখন আমি কন্টেন্টের মধ্যে কিভাবে কি করব, ইমেজ অ্যাড করব। সো এইখানে ধরেন আমি একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে এখানে একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি, আমরা কি করব, অ্যাড মিডিয়া দিব। সো অ্যাড মিডিয়া দেওয়ার পর এখান থেকে আমরা যেই পিকচারটা দিতে চাচ্ছি, সো কথার কথা এটা আমি দিতে চাচ্ছি, ঠিক আছে। সো পিকচারটা আমি ইনসার্ট টু পোস্ট দিব, সো এই যে পিকচার অ্যাড হলো, এটাকে হচ্ছে মাঝখানে আনি, অ্যালাইন টু সেন্টার, এই যে এডিটার অপশন আছে না, এডিটে ক্লিক করি, এই যে অল্টারনেটিভ টেক্সট এইখানে হচ্ছে আমরা এবার আমাদের ট্যাগটা বসাবো, কিন্তু এখানে আর আমরা আমাদের মেন কিওয়ার্ডটা বসাবো না, মেন কিওয়ার্ড তো আমরা একবার বসাই ফেলছি না ফিচার ইমেজে, এখন আর বাকিগুলোতে বসানোর দরকার নেই, এগুলোতে হচ্ছে আমি যদি পারি এলএসআই কিওয়ার্ড, যদি পসিবল হয় যায় এলএসআই কিওয়ার্ড হলে এলএসআই কিওয়ার্ড দিব, আর যদি না হয় প্রোডাক্টের নাম আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো ধরেন এখানে আমি টেক্সট দিয়ে দিচ্ছি মারিও, আচ্ছা আপডেট করে দিই। আচ্ছা আমরা কিন্তু জানি যে অল্টার টেক্সট মানে কি, যদি এই যে পিকচার এখানে নেই আমাদের একটা নাম দেখাবে না, কিন্তু দেখাচ্ছে কেন, আমি তো নাম দিলাম, আমি তো অল্টার ট্যাগ দিয়েছি না, তাও দেখাচ্ছে না কেন, কারণ হচ্ছে না দেখানোর কারণ হচ্ছে আমি যে এই যে অল্টারনেটিভ ট্যাগটা দিলাম এটা হচ্ছে আমি গুগলের জন্য দিছি। এই ট্যাগ হয় আবার দুই ধরনের, একটা হচ্ছে হিউম্যানের জন্য, একটা হচ্ছে গুগলের জন্য। সো আমরা যেটা দিলাম মাত্র এটা হচ্ছে গুগলের জন্য, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর এরপরের যেটা এখন আমি দেখাবো এটা হচ্ছে হিউম্যানের জন্য। হ্যাঁ আর এটা যদি আমি নাও দিই এটাতে খুব বেশি একটা প্রবলেম হবে না, বাট গুগলের টা ম্যান্ডেটরি, ঠিক আছে। সো কিভাবে দিব, এই যে নিচে চলে আসলে দেখেন অ্যাডভান্স অপশন আছে না, এই যে দেখেন ইমেজ টাইটেল অ্যাট্রিবিউট আছে, সো এইখানে জাস্ট আমি যদি দেই মারিও, দেখেন দেওয়ার পর এখন আপডেট দিই, এখন পিকচারটা নেই, এই যে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে না। সো এইভাবে হচ্ছে আমরা কি করব, ইমেজের অল্টার ট্যাগটা দিব হিউম্যানদের জন্য গুগলের জন্য, পারবো না সবাই, আচ্ছা ঠিক আছে। এখন কথা হচ্ছে ভিডিও, আমরা কিভাবে ভিডিও অ্যাড করব। সো আমরা কিন্তু জানি যে
এই যে পিকচার অ্যাড করি, শুধুমাত্র এই অল্প কিছু পিকচারের জন্যই সাইট কি পরিমাণ ভারী হয়ে যায়। তো এই জায়গায় যদি আমরা আমাদের ভিডিও অ্যাড করি, সেক্ষেত্রে কি ওয়েবসাইট অনেক ভারী হয়ে যাবে না? আচ্ছা, ওয়েবসাইটটা যাতে ভারী না হয় সেক্ষেত্রে আমরা কি করব, ইউটিউব থেকে কি করব, আমাদের ভিডিওটার লিঙ্কটা নিয়ে আসবো বা ইউটিউবের ভিডিও ইউজ করব। সো এখন আপনারা যদি ডিরেক্টলি ইউটিউবের ভিডিও দেন, ঠিক আছে, এখানে কি লিঙ্ক দিলে শো করবে? অনেক সময় দেখেন না বিভিন্ন সাইটে গেলে ইউটিউবের ভিডিও দেখায়, আমরা হচ্ছে এইভাবে ইউজ করব। সেক্ষেত্রে যদি আমাদের নিজস্ব ভিডিও নাও হয় তারপরও গুগল কপিরাইট ধরবে না, কিন্তু আমরা যদি ইউটিউব থেকে ডিরেক্টলি ভিডিও ডাউনলোড করে আমাদের ওয়েবসাইটে বসাই সেক্ষেত্রে কিন্তু গুগল কপিরাইট ধরবে, ঠিক আছে। সো যাতে গুগল কপিরাইট না ধরে, আমার যদি নাও থাকে ভিডিও আমি কিভাবে ইউজ করতে পারি এটা আমি দেখাবো। আচ্ছা, আগে ইউটিউবে চলে যাই, আর এটার পাশাপাশি আমি একটু বলে দিই যে জিনিসটা, ইফ পসিবল আমরা যদি ইউটিউবের মাধ্যমে নিজেদের একটা ভিডিও ক্রিয়েট করতে পারি ওইটাও কিন্তু আমাদের জন্য বেস্ট। কিভাবে বেস্ট? আমরা হচ্ছে একই সাথে অনেকগুলো কাজ করতে পারতেছি, লাইক আমার ইউটিউবের একটা ট্রাফিক তো আসতেছে না, ইউটিউবের একটা রেভিনিউ ওইখান থেকে আমি পাচ্ছি, ইউটিউব থেকে ট্রাফিক আমার ওয়েবসাইটে যাচ্ছে, আবার ওয়েবসাইট থেকে আমার ইউটিউবে আসতেছে। সো নিজের মধ্যেই কিন্তু একটা জেনারেশন আর কি জেনারেট চলতেছে, ইনকাম বা বাণী বা সোর্সিং যেটাই বলে করেন, সমস্যা নাই, যেটাই করেন, প্রবলেম নাই। তো করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, তো আমি এখানে বেস জুসার লিখে সার্চ করি, ঠিক আছে। তো এরপরে ধরেন আমি এই যে ভিডিওটা আছে বা এই যে এই ভিডিওটা আছে এটা আমি কি চাচ্ছি আমার ওয়েবসাইটে দেখানোর জন্য, যেমন এই যে দেখেন এই ভিডিওগুলো বানাইতে কিন্তু স্যার খুব বেশি সময় লাগে না, দেখতেছেন অ্যানিমেশন, তাই না, জাস্ট ভয়েস ওভার আর কি অ্যানিমেশন। না না, আপনি যদি তারটাই দেন, হ্যাঁ সেক্ষেত্রে সে বলবে, কিন্তু এই টাইপের ভিডিওতে কোনো সমস্যা নেই। আপনি যদি স্লাইড শো তৈরি করেন এরপর নিজে ভয়েস ওভার দেন এটাতে কোনো প্রবলেম নেই। না সমস্যা না, বাট একটু ভ্যারিয়েশন রাখাটা ভালো। আচ্ছা, সো আমি এই কি চাচ্ছি, এই ভিডিওটা আমার কন্টেন্টের মধ্যে চাচ্ছি, তাই না। সো আমি এখানে আগে একটু ক্লিক করব। আচ্ছা, এড, সো আমরা যেমনটা জানি আমি যদি এখন ডিরেক্টলি এটা ডাউনলোড করে দেই কপিরাইট খাবো, তাই না। কপিরাইট না খেয়ে আমি কিভাবে কাজটা করতে পারি, আমরা যে কাজটা করব এখানে রাইট ক্লিক করব, এই যে দেখেন কপি এমবেডেড কোড আছে না, কপি এমবেডেড কোডে চলে যাই। এরপরে হচ্ছে আমি আমার ওয়েবসাইটে চলে যাব, এইখান থেকে আমি কোথায় দেখাতে চাচ্ছি ভিডিওটা, এই যে দেখেন যেখানে আমি ভিডিওটা দেখাতে চাচ্ছি, এই যে আমি ক্লিক করতেছি না, এই যে আমি চাচ্ছি এখানে দেখাতে, সো আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যদি এখানে কোড বসাই, সো কোড দিয়ে কি আমি দেখতে পারবো কিছু? দেখতে পারবো না। সো কোড কিভাবে আমি বসাবো, কোড বসাবো হচ্ছে এই যে এখানে দেখেন টেক্সট নামক একটা অপশন আছে না ডান পাশে, ভিজুয়াল টেক্সট, সো আমরা টেক্সটে চলে যাব। টেক্সটে যাওয়ার পর এখান থেকে আর কিছুতেই আমাদের ক্লিক করা লাগবে না, ঠিক আছে, যেমনটা ছিল তেমনই আমরা রাখবো। এখান থেকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এখন যদি ভিজুয়ালে চলে যাই আসছে, সো এই টাইপের ভিডিও আমাদের সামনে আসে না ওয়েবসাইটের মধ্যে। সো এখন যদি আমি ইউজ করি এভাবে ভিডিও, আমি কোনো প্রকার কপিরাইট খাবো না, কারণটা কি আমি কিন্তু তার ভিডিও ডাউনলোড করে দিচ্ছি না। আর একটা ইউজার যে আমার এই ভিডিওটা দেখতেছে, এখানে কিন্তু তার চ্যানেলের দাওয়াই আছে, তার যে ভিডিও এটা কিন্তু বলাই হচ্ছে, তাই না। সো এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে, সেই পাবে ক্রেডিট, সে পাবে অ্যাড রান হলে রেভিনিউ সেই পাবে। আপনার এখানে কোনো লাভ নেই, এখানে আপনার লাভ হচ্ছে আপনি আপনার ট্রাফিকটাকে জাস্ট ধরে রাখতেছেন, ঠিক আছে। এইভাবেই দিব, এইভাবেই দিব। আমরা যদি ভিডিও বানাই আগে ইউটিউবে আপলোড করব, দেন হচ্ছে একসাথে আমার দুইটা কাজ হচ্ছে না, আমার ইউটিউবেও ভিউ হচ্ছে, দেন আমার এখানেও কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, watch time তো watch time এখান থেকে
তারই বাড়বে, হ্যাঁ তারও বাড়বে। আচ্ছা সো আমি আরেকটা জিনিস দেখাই, এই যে একটু আগে যে বলতেছিলেন নো ফলো ডু ফলো যে জিনিসটা, তাই না? সো এই যে এখানে লিঙ্কটা আছে না আমার, এখানে তো আমি লিঙ্কটা দিয়েছি, জাস্ট এই যে এখানে ক্লিক করার পর টেক্সটে চলে যাই, এই যে এখানে আসার পর দেখেন এই যে এখানে একটা লিঙ্ক আছে, এ এইচ রেফ লিঙ্ক আছে না, এই লিঙ্কের এখানে জাস্ট আমরা নো ফলো লিঙ্কটা দিয়ে দিব, রেল নো ফলো দিয়ে দিলেই হয়ে যাবে। এটা আমরা ব্যাকলিঙ্কের ক্লাসে আসি দেখাবো, আগামী ক্লাসে আমরা এই লিঙ্কটা পাবো, হ্যাঁ আরো ডিটেইলস জানতে পারবো, সমস্যা নেই। আচ্ছা সো এভাবে কি সবাই কাজ করতে পারবেন না ইনশাল্লাহ? ওকে হ্যাঁ, আরেকটা পার্ট আছে দেখাচ্ছি, এরপরে হচ্ছে আমাদের রিডাবিলিটি সেকশন। রিডাবিলিটির মধ্যে এই যে এখানেও আমাদের কিছু জিনিস ফিক্স করতে হবে, যে কন্টেন্টের কোয়ালিটি বললেন না ভালো কি খারাপ, এখান থেকেও আমরা জাজ করব। এই যে দেখেন কনসেকিউটিভ সেন্টেন্স, আচ্ছা কনসেকিউটিভ সেন্টেন্স মানে কি? আচ্ছা এখানে এই যে দেখেন আমি প্রবলেমটা, আপনার যদি একটা ওয়ার্ড খুব বেশি বড় হয়, ঠিক আছে সেন্টেন্সগুলো যদি খুব বড় হয় বা সেক্ষেত্রে কনসেকিউটিভ সেন্টেন্সটা দেখায়। আচ্ছা প্রবলেম কোথায় পাইছে আমি যদি দেখতে চাই, এই যে আই চিহ্নটা আছে না, আই চিহ্নটাতে ক্লিক করি, ক্লিক করার পর উপরে চলে যাব, এবার এই যে দেখেন দেখতে পাচ্ছেন। আচ্ছা কনসেকিউটিভ সেন্টেন্স হচ্ছে মূলত আপনার একই কথা দিয়ে যদি আমি বারবার শুরু করি, একটা কথাই যদি বারবার পায় এটা কনসেকিউটিভ সেন্টেন্স হিসেবে পায়। যেমন এখানে সে কি ধরেছে দেখেন, এই যে সিম্বলটা না, সিম্বলটাকে কনসেকিউটিভ সেন্টেন্স ধরেছে, সো এটা সমস্যা না। আচ্ছা এরপরে দেখেন ইট হ্যাজ, ইট ইট বারবার কি ওয়ার্ড রিপিটেশন হচ্ছে না, একটা কথা বারবার, সো এইটাই হচ্ছে কনসেকিউটিভ সেন্টেন্সে কাউন্ট করতেছে। সো এগুলো জাস্ট আমরা চেঞ্জ করে নিব। ওকে এখানে হচ্ছে কন্টেন্ট রিলেটেড যত ইস্যুস সে পাবে আপনাকে দেখাবে। আচ্ছা দেন হচ্ছে সাব হেডিং ডিস্ট্রিবিউশন, এখানে সাব হেডিং রিলেটেড ইস্যুস আছে মনে হয় না, এখানে H2 H3 আছে, এই যে দেখেন এটা কি হওয়ার কথা ছিল, H2 না, H2 হইছে, এটা কি আছে প্যারাগ্রাফ আকার আছে না, সো এটাকে আমি H2 করে দিই। সো ওয়ার্ড থেকে ডিরেক্টলি যখন আনবেন একটু প্রবলেম হয় হেডিংগুলো, আবার একটু চেক করে নেবেন, হেডিং 2 দিয়ে দিলাম। আচ্ছা সো এই এই যে দেখেন সাব হেডিং সেকশন দেখতে পাচ্ছেন। ওকে আচ্ছা সাব হেডিং এর পরে আমি যখন সাব হেডিং অ্যাড করব এরপরে আরো কিছু জিনিস আসবে, দেখেন সাব হেডিং ডিস্ট্রিবিউশন, ওয়ান সেকশন অফ ইউর টেক্সট ইজ লঙ্গার দ্যান 300 ওয়ার্ডস। যখন আমরা কন্টেন্ট রাইটিং করেছিলাম তখন হয়তো এই টার্মটা শুনেছিলাম যে আমরা এই যে সাব হেডিং গুলো ইউজ করব, H2 H3 H2 এর আন্ডারে আমরা 300 ওয়ার্ডের বেশি রাখবো না, যদি 300 ওয়ার্ডের বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কি করব, H3 আনবো, H3 দিয়ে একটা সাব হেডিং দিয়ে আবার কথাগুলো লিখবো, ক্লিয়ার? এটা হচ্ছে অপটিমাইজ ওয়ে। আচ্ছা দেন হচ্ছে লাস্টলি ট্রানজিশন ওয়ার্ডস, আমাদের প্রবলেমটা আছে ট্রানজিশন ওয়ার্ড মূলত কি মনে আছে তো, অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য ওয়ে বা এই যে এই টাইপের হুক করে একটার সাথে আরেকটা সেন্টেন্সে কি করতেছে, রিলেট করতেছে, তাই না? আমরা হয়তো ট্রানজিশন ওয়ার্ডের কিছু ফাইল আপনাদের কাছে আছে, বা আপনারা যদি আরো ডিটেলসে জানতে চান একটু গুগল করলেই হবে, ট্রানজিশন ওয়ার্ডস দেখে আরো বিভিন্ন ধরনের ট্রানজিশন ওয়ার্ড পাবেন। সো অবশ্যই একটা কন্টেন্টের মধ্যে ট্রানজিশন ওয়ার্ড যেন আমাদের 30%-এর উপর হয়, ক্লিয়ার? আচ্ছা সো আমাদের এসইওটা যেমন এরকম গ্রিন আছে হাসি মুখে, রিডাবিলিটিটাও কি করতে হবে এরকম গ্রিন করতে হবে, বুঝেন নাই? আচ্ছা সাব হেডিং ডিস্ট্রিবিউশন মূলত কি, আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে হেডিং থাকবে একটা H1, এরপরে কি H2 H3 থাকবে না? আচ্ছা সো আমরা তো অবশ্যই H2 H3 দিব, সো যেহেতু আমি ওয়ার্ড থেকে মাত্র দিয়েছি সেক্ষেত্রে দেখলাম মাত্র যে প্যারাগ্রাফ হয়েছে, সো আমরা চেঞ্জ করে দিলাম, গেল আমাদের H2 H3 প্রবলেম গেল। দেন হচ্ছে আমাদের আরেকটা অপশন যেটা, যেটা ইয়োস সাজেস্ট করে যে যদি আমাদের কি বলে H2 এর আন্ডারে যে কন্টেন্টটা আছে, যেমন আমি একটু যাই, এই যে H2 এর আন্ডারে এতটুকু কন্টেন্ট না, সো H2 এর আন্ডারে এই যে ওয়ার্ডগুলো আছে এখানে যদি 300 ওয়ার্ডের বেশি হয় সেক্ষেত্রে আরেকটা আপনি হেডিং ইউজ করেন, লাইক H2 এর আন্ডারে H3 তো আমি দিতেই পারবো, সো H3 দিয়ে আবার কাজটা করেন। এখানে আরেকটা পার্ট ইউজ করবেন, প্যারা করবেন, আপনি ক্রিয়েট করবেন, আপনি হেডিং দিবেন, যেমন হচ্ছে আমি আমি একটু বুঝাই, ঠিক আছে একটু যদি বুঝাই, গ্রামাটিক্যাল নলেজ দিয়ে আমি যদি চলে আসি, টেন্স, টেন্সের সাথে তো সবাই ফ্যামিলিয়ার আমরা, টেন্স টেন্স হচ্ছে আমাকে, আমি যদি টেন্স নিয়ে কথা বলি টেন্স হবে কি আমার H1, টেন্স নিয়ে আমি কথা বলতেছি, দেন হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এগুলো কি হবে আমার H2,
এখন আমি প্রেজেন্ট টেন্স নিয়ে ডিটেলসে বলবো, বলতেছি বলতেছি, দেন প্রেজেন্ট টেন্স কয় প্রকার? চার প্রকার। সো চার প্রকার দিলাম কি? আলোচনা করি তখন ওইটা আবার কি হবে? এইচ ফোর। সো এইভাবে আমাদেরকে হেডিং করে করে কাজগুলো করতে হবে। না না, বোর্ড করে দিলে হবে না, একটা হেডিং দিবেন, তৈরি করবেন, একটা তৈরি করে নেবেন। না এটা করা যাবে না, করা যাবে না, হেডিং তৈরি করতে হবে একটা। হ্যাঁ, যেমন দিতে তো পারবোই, ওই ক্ষেত্রে আপনার হয়তো বা ইয়ার কাজটা হবে, এসইওর কাজটা হবে, বাট ওইটা কিন্তু ফ্রুটফুল হবে না। ওকে, এবার সাবহেডিংটা ক্লিয়ার স্যার? আচ্ছা, সো এই রিডেবিলিটি সেকশনটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? এইটা নিয়ে আসলে আমি অত ডিটেলসে কিছু বলতেও পারতেছি না, কারণ হচ্ছে যে এটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার কন্টেন্টের উপর। কন্টেন্ট যদি ভালো লেখেন এখানে বেশি একটা প্রবলেম দেখবেন না। এই যে এই প্রবলেমগুলো কিন্তু আমরা যখন কন্টেন্ট লিখবো তখনই কিন্তু মাথায় রেখে আগে থেকে লিখবো। কন্টেন্ট রাইটিং এর ক্লাসে বলা হয়েছে না এই জিনিসগুলো? সো যখন এই জিনিসগুলো মাথায় রেখে লিখবেন এখানে আর প্রবলেম হবে না। তারপরেও যদি কোনো প্রবলেম হয় এখান থেকে দেখে জাস্ট চেঞ্জ করে দেবেন। ক্লিয়ার স্যার? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে একটা সেকশন আছে স্কিমা। আমরা জানি যদি আমাদের বিভিন্ন ধরনের স্কিম আছে, তাই না? যেমন কি বলে এটাকে, একটা স্কিমার মধ্যে হচ্ছে পেটে আসতে মনে আসতেছে না এখন, দাঁড়ান দাঁড়ান, স্ট্রাকচার ডাটা, স্ট্রাকচার ডাটা মার্কআপ আমরা করেছিলাম না? স্ট্রাকচার ডাটা কি ওয়ান কাইন্ড অফ স্কিমা। দেন হচ্ছে এই যে আমরা বিভিন্ন ওয়েবসাইট লিখে যখন সার্চ করি, ঠিক আছে, ওয়েবসাইট লিখে যখন সার্চ করতেছি, আচ্ছা এই যে বেস্ট জুসার লিখে সার্চ করতেছি, ঠিক আছে, অনেক সময় এই যে এখানে থাকে না রিভিউ দেন স্টার চিহ্ন থাকে যে, এগুলো কিভাবে আনে? এগুলো হচ্ছে বিভিন্ন স্কিমার মাধ্যমে আনে, ঠিক আছে। সো স্কিমার বিভিন্ন ধরনের আপনার কোড থাকে, স্কিমা কোড আছে। সো আমরা যদি চাই এখানে এই স্কিমাগুলো অ্যাড করতে পারবো, এই যে স্কিমার সেকশন থেকে, বা স্কিমার জন্য আমরা আলাদা কিছু প্লাগইন আছে ওইটাও ইউজ করতে পারবো, ঠিক আছে। আর দেন হচ্ছে লাস্টলি আমাদের সোশ্যাল, সোশ্যাল পার্টটা আমরা জানি যে আমাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো বা পার্টগুলো এখান থেকে, সো এটা এখান থেকে না করলেও চলবে, আমরা আমাদের মতো করে এটা বসা নিতে পারবো। ক্লিয়ার স্যার? আচ্ছা, সো এই যে আমরা ইন টোটাল আজকে অন পেজ নিয়ে কথা বললাম, এতটুকু নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, যতটুকু দেখছি বুঝেছি তো, বুঝতে কারো প্রবলেম হয়েছে? আচ্ছা, কোশ্চেন এনি? আচ্ছা, শেষমেশ তাহলে এখন আমার কাজ কি হবে? আমি কি করবো? এটাকে পাবলিশ করে দিব। আমার সব কাজ যখন শেষ হয়ে যাবে এখান থেকে পাবলিশ তো করতে পারবো না সবাই। আমি কোন ক্যাটাগরিতে দিতে চাচ্ছি ক্যাটাগরিটা সিলেক্ট করে জাস্ট পাবলিশ করে দিব। ক্লিয়ার স্যার? ওকে, কারো কোনো কোশ্চেন নাই? এখন আপনার কি হেডিং এর সেকশন? এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি, এই জিনিসটা কি? আচ্ছা, সো যখন আমি এইচ ওয়ান দিলাম, আচ্ছা এই যে দেখেন ফার্স্টে একটা টাইটেল আছে না, দেখতে পাচ্ছেন? প্রথমে একটা টাইটেল আছে, সরি, এখানে প্রথমে একটা টাইটেল আছে। সো এইটা কি পুরো কন্টেন্টটাকে আমার রিপ্রেজেন্ট করতেছে না? সো এটা আমার কি হবে? এইচ ওয়ান। বা আমি যদি আপনাকে প্যারাগ্রাফ আকারেই বুঝাই, আমরা তো সবাই ধরেন রচনা লিখেছি, জার্নি বাই ট্রেন বা হচ্ছে যে কোনো ধরনের, এগুলো তো লিখেছি। সো জার্নি বাই ট্রেন এটা কি পুরো আমার প্যারাগ্রাফটা না? মূল মোটো কি আমাদের জার্নি বাই ট্রেন সম্পর্কে আমরা এখানে ডিটেলসে জানতে পারবো। সো জার্নি বাই ট্রেন আমার কি হবে? এইচ ওয়ান। ওকে, এইচ ওয়ান পড়ার পর জার্নি বাই ট্রেন কি আমি বিভিন্ন পার্টে পার্টে দিচ্ছি না? যেমন আমাদের কি আছে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের পরে ডেসক্রিপশন, এরপরে ইন্ট্রোডাকশন পরে ডেসক্রিপশন থাকে না, ওই মাঝখানের ওয়ার্ড গুলো ভুলে গেছি, করি না করতে করতে, তাই না? আচ্ছা, তো যাই হোক, এই যে আমি প্যারা গুলো দিচ্ছি এগুলো হবে আমার এইচ টু, ঠিক আছে? না, প্যারা 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 মতো জাস্ট নাম, একটা নাম,
যদি পসিবল হয় আমরা ওই প্যারাগুলোর মধ্যে এলএসআই কিওয়ার্ড যদি অ্যাড করতে পারি ন্যাচারালি তাইলে অ্যাড করব, নাইলে করার দরকার নেই। একটা H2 না, এটার কোনো ইয়া নাই, লিমিটেশন নাই। আপনার কন্টেন্ট যদি খুব বেশি হয় সেক্ষেত্রে H2 তো অনেক থাকবে, বাট অপটিমাইজ হচ্ছে 10টা, 10টার বেশি ইউজ করার দরকার নাই। H3 10টা, H4 H5 50টা 100টা, যতগুলো আপনি ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই। ক্লিয়ার স্যার? 100%। আচ্ছা ঠিক আছে। এখন আপনি যদি প্রেজেন্ট ইনডিফিনিট কে আবার ভাগ করেন, ওইটার আন্ডারে যেটা আসবে এটা হবে কি H4, ওইটার আন্ডারে কিছু দিলে H5, ওইটার আন্ডারে দিলে H6। তো এইভাবে প্রত্যেকটা H2 আন্ডারে H3 থাকবে, ঠিক আছে। H2 আমার তিনটা, ওই তিনটার আন্ডারে H3 থাকবে, ওই তিনটার আন্ডারে H4 থাকবে, ঠিক আছে। ওকে।